আসসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছরের মতো এ বছরেও এখানে পাবলিক হেলথ জামে মসজিদ এবং এলাকার মুসল্লিবৃন্দের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেহেতু সিরাতুন নবী মাহফিল, সিরাতুন নবী অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল জীবন কর্ম সব মিলিয়েই হল সিরাত। আর এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা এই মাহফিলে সমবেত হয়েছি যেন আমরা তার সিরাত জানতে পারি। জানতে হবে কেন? আমরা যে মানুষ, আপনারা যারা আমাদের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়েন, আমি মাঝে মাঝে আলোচনা করি, অন্যান্য জায়গাও মাঝে মাঝে বলি, যারা যাওয়ার সুযোগ হয় না তাদেরকে বলা হয়নি, আমাদের সিরাত জানা দরকার কেন? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন, গরু, ছাগল, উট, ভেড়া, শুয়োর, কুকুর, যত প্রাণী আছে, আমরা যতই ওদের ঘৃণা করি আর বা না করি, এই সব প্রাণীগুলো কিন্তু খুব ভালো কয়েকটা দিক থেকে। একটা হলো, আমার মাঝে মাঝে হিংসা হয় যে গরু ছাগল কোনোদিন স্কুলে যাওয়া লাগে না, লাগে দাঁত মাজা লাগে না, লাগে বাথরুমের জন্য আলাদা কোনো ঘর করে লাগে, এই যে দাঁত ওরা মাজে না এদের নাকি দাঁতে ওদের অসুখ হয়, বাথরুমে যায় না এদের জন্য ওদের ডায়রিয়া হয় নাকি, স্কুলে পড়ে না এজন্য ওদের চালচলনে ভুল হয় নাকি, কত শান্তি! তাহলে গরু ছাগল উট ভেড়া ওদের অনেক শান্তি, এই যে ছোট্ট বাচ্চা একটা হাঁসের বাসা ডিম থেকে বেরোলে পানিতে নামার আগে সুইমিং পুলে সাঁতারে ট্রেনিং দিতে হয়, ঠিক না? হ্যাঁ, তো সাঁতার শিখলো কোথাতে? আমরা জন্ম তো দূরের কথা, 10 বছর 15 বছর 20 বছর হলেও পানিতে ডুবে মরে যাই সাঁতার যদি না শিখি, আর হাঁসের বাচ্চা জন্মের পরেই সাঁতারছে, ও মরেও না ডুবেও না। তার মানেটা কি? তার মানে ওর যে কম্পিউটার ওটা পূর্ণ, ওর বেসিক প্রোগ্রাম এবং সকল প্রোগ্রাম ওর ব্রেনের ভিতর রয়েছে, ওর আর নতুন কিছু শেখা লাগে না, ভুলও হয় না। আর আমার বয়স প্রায় 57 হয়ে গেল, কত শিখলাম তাও ভুলে যায়, আবার পড়া লাগে। এই যখন ভুল হয় তখন খুব আফসোস লাগে যে গরু ছাগলের কিছু ভুল হয় না, শুধু মানুষের ভুল হয়। কথা বুঝতে পারছেন? কারণ মানুষকে আল্লাহ বানিয়েছেন সম্পূর্ণ ভিন্নভাবে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন প্রথমত সকল প্রাণীর ব্রেনের কম্পিউটার একদম সম্পূর্ণ প্রোগ্রামাইজড, আমাদের শুধু বেসিক প্রোগ্রাম ঠিক করা আছে, বাকি সব ইনপুট দিতে হবে, না দিলে ব্রেন চলবে না। ছোট গরুর বাচ্চা জন্মের পরে ও হাসরে ফেসরে ওঠে, মার দুধ খায়, ঠিক না? নাকি ফিডার দেওয়া লাগে? কিন্তু কোনো মানুষের বাচ্চা কি হাসরে ফেসরে মার দুধ খেতে পারে?
ও কানতে কানতে মরে যাবে, কিন্তু ওর গাল পর্যন্ত খাবার না আনিলে কিন্তু চলবে না, ঠিক আছে না? তাহলে বোঝা গেল যে প্রথম কথা, সকল প্রাণীকে আল্লাহ স্বাবলম্বী করে বানিয়েছেন। বড় জোর অল্প কয়েক মাস মা বাবা একটু দুধ টুধ দিয়ে খাওয়াই টাওয়াই দিয়ে শেষ, এরপর ওর মতো চলতে পারে। কিন্তু মানুষের বাচ্চা এক দুই বছর না, 14-15-16-17 তা মা বকে, এই তোর বাথরুম ঠিক হয়নি, দাঁত মাজা ঠিক হয়নি, আছে না নেই, তার মানে ওর অনেক শেখা লাগে। এটা হলো একটা, যে আমাদের, আমরা কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করি না। গরু ছাগল উট ভেড়া যত প্রাণী আছে প্রত্যেকেই প্রাণী হয়ে জন্মগ্রহণ করে, আর নতুন কিছু শেখা লাগে না, স্কুলে যাওয়া লাগে না, বারবার পড়া লাগে না, ভুলে যায় না, মুখস্থ করা লাগে না, কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মে না। মানুষ দুপে একটা প্রাণী হয়ে জন্মে, ওর কয়েকটা জিনিস লাগে। একটা, ওকে অনেক কিছু শেখাতে হয়। দুই নম্বর, ওকে কোনটে ভালো কোনটে মন্দ মূল এগুলোও শিখিয়ে দিতে হয়। তিন নম্বর, শেখা জিনিস বারবার মনে করাই দিতে হয়, নাহলে ভুল হয়ে যায়। কোনো বাঘ ছোটোবেলায় খরগোশ মেরে হরিণ মেরে খেত, এখন হঠাৎ ভুলে গেছে, ঘাস খাওয়া শুরু করেছে, আছে নাকি এরকম? হ্যাঁ আছে। কোনো গরু ঘাস খেত, এখন ছাগল খরগোশ মেরে মেরে গোস্ত খায়, আছে নাকি এরকম? অর্থাৎ ওরা ওদের ব্রেনে যে শরিয়ত আল্লাহ দিয়েছেন ওর বাইরে যায় না। কিন্তু মানুষ আগে ভালো ছিল পরে খারাপ হয়, এরকম হয় না? হয় না, হয়। এই জন্য মানুষকে মানুষ হতে দুটো জিনিস লাগে, লম্বা বলবো না। একটা হলো তার ব্রেনে ইনপুট দিতে হয়, গরু ছাগলের ব্রেনে কোনো ইনপুট লাগে না, কোনো কিছু ঢোকাতে হয় না, ও সব রেডি। আর আমাদের বেসিক প্রোগ্রামগুলো রেডি করা আছে, বাকিগুলো ঢোকায় 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 রেডি করতে হয়। এটাকে বলে শিক্ষা। আমাদের মানুষ হওয়ার জন্য মৌলিক মানবীয় শিক্ষা ব্রেনে ঢোকাতে হয়। দুই নম্বর, এই শিক্ষা পালন করা, গরু ছাগল উট ভেড়া ওদের যে ব্রেন আছে ওটা পালন করতে ওদের কষ্ট হয় না, ওরা ন্যাচারালি করে। আমাদের এই ভালো মন্দ আল্লাহ আমাদের একটা ক্ষমতা দিয়েছেন, গরু ছাগলের দেননি, সেটা হলো আমরা ইচ্ছা করলে অন্যায় করতে পারি, ইচ্ছা করলে ভালো করতে পারি, এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। গরু ছাগল ওদের কোনো খারাপ করার ইচ্ছা নেই, ওদের শরীয়তে ওদের জেহেনে যেটা আছে ওইটাই করে। কিন্তু আমরা ভালো মন্দ বুঝি, কিন্তু ভালোটাকে মেনে চলার, মন্দটাকে অ্যাভয়েড করার জন্য শুধু শিক্ষা ইনস্ট্রাকশনে হয় না, একটা আদর্শ লাগে। মানুষ মানুষ হয়ে জন্মায় না, মানুষের জন্মের পরে মানুষ হতে দুটো জিনিস লাগে, একটা হলো শিক্ষা আর একটা হলো মডেল। আমরা সবাই জানি মিথ্যা বলা খারাপ, ঠিক না? আমরা মিথ্যা বলি না, বলি না, প্রায় সবাই বলি। কিন্তু আমার সামনে যেটা মডেল থাকে, আমি যাকে তিনি কোনো রকম মিথ্যা বলে না, তখন আমি মিথ্যা অ্যাভয়েড করার একটা জজ্বা পাব, আবেগ পাব। আমরা জানি ঘুষ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, এইটা জানেন না কে কে, জানেন না কে কে, সবাই জানে। কিন্তু এরপরেও অধিকাংশ মানুষ আমরা ঘুষ খাই। আপনারা বলবেন আব্দুল্লাহ জাহাঙ্গীর খায় না, আব্দুল্লাহ জাহাঙ্গীরকে ঘুষ দেয় না তো, আমি এমন কোনো কাম করিনি যে ঘুষ দিলে হয়তো আমি নিজেকে ঠেকাতে পারতাম কিনা সন্দেহ আছে, আল্লাহই ভালো জানে। কাজে আমার ঘুষ না খাওয়ার ভিতরে কোনো ক্রেডিট নেই। তবে যখন একজন পুলিশ অফিসার, একজন বিচারক, একজন প্রশাসনিক অফিসার ঘুষ খায় না, এইটা হলো ক্রেডিট। কথা বুঝতে পারেননি? তো অনেকেই জানেন যে ঘুষ খাওয়া ঠিক নয়, তারপরও খান, কারণ তার সামনে মডেল নেই। যদি তার সামনে মডেল থাকতো, তাহলে তিনি এই ঘুষ না খাওয়া এই ভালো কাজটা করতে অনুপ্রাণিত হতেন। এই জন্য মানুষের দুটো জিনিস লাগে, একটা শিক্ষা, একটা মডেল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ভালো ভালো কথা বলি, ছেলেরা শোনে কিন্তু মানে না। আমরা বলি ভালো করে পড়ো, সন্ত্রাস করো না, রাজনীতি করো না, মন দিয়ে পড়ো, রেজাল্ট ভালো করো, অনেক ভালো হবে। আমরা বুঝি যে ওরা এইখান থেকে শুনে এইখান থেকে বের করে দেয়, কারণ ওরা দেখে মডেল তা না,
দেখে ওদের সিনিয়র ভাইদের ভিতরে যারা না পড়ে শয়তানি করে বেরিয়েছে তারা ভালো রেজাল্ট করেছে, আবার অনেকে রেজাল্ট ভালো না করেও ভালো চাকরি পেয়ে গেছে, আর ভালো পড়েছে যারা ওরা এখনো বেকার আছে। কাজে ওরা আমাদের কথাগুলো ওরা স্বীকার করে গুলো ভালো কথা, কিন্তু ওদের সামনে মডেল নেই, যে কারণে ওরা এটা মানে না। মানে কেউ কেউ মানে, অল্প লোকে মানে, অধিকাংশই মানে না। তাহলে একজন মানুষের মানুষ হওয়ার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো ভালো কথা আর একটা হলো এই ভালো কথা পালনের মডেল। আমি আপনি এসে হুজুর আসসালামু আলাইকুম হাসি মুখে আপনি সালাম করেছেন, আমিও হাসি মুখে করেছি, কিন্তু আপনি আমাকে গাল দিয়েছেন, এই সময় আমি কি করেছি, এটা কি? এইটা হলো মডেল। কথা বুঝতে পারছেন আপনারা? একজন আমাকে হাজি বলেছে, আমিও তার হাজি বলেছি, কিন্তু একজন আমাকে শালা বলেছে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে ভাই বলতে পেরেছি কিনা, এটা হলো মডেল। এই মডেল এবং শিক্ষা দুটো জিনিস দুনিয়াতে একমাত্র 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওয়া যায়, আর কোথাও না। আপনারা আমাকে এনে দেন, কোনো বিতর্ক নেই, ঝগড়া নেই, আপনি তথ্য চাই, আপনি দেখান যে একজন খুব বড় ব্যক্তিত্ব, ধর্মপ্রবর্তক, বড় করো নাম করা মানুষ, তিনি ভালো কথা যা বলেছেন সব পালন করেছেন, ব্যতিক্রম করেননি, ভালো কথা বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন সব ক্ষেত্রে, পাবেন না। বিশেষত শিশু, কিশোর, তরুণ, বিবাহিত, অবিবাহিত, ব্যবসায়ী, চাকরিজীবী, শাসক, প্রশাসক, সকল ক্ষেত্রে অভাব অনটন, সুখ দুঃখ সকল ক্ষেত্রে তার যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শের পূর্ণতা আর পূর্ণতাকে বাস্তবায়ন করার মডেল, দুটো জিনিস কি বুঝতে পেরেছেন? আপনারা যে কোনো ধর্মের, যে কোনো মতের, আস্তিক নাস্তিক, আমাদের দুটো দাবি থাকলো, একটা হলো শিক্ষার পূর্ণতা আর একটা হচ্ছে শিক্ষাকে বাস্তবে বাস্তবায়ন করে মডেল দেখানো। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন কোরআন কারিমে শিক্ষাগুলো রয়েছে, আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূলের হাদিসে শিক্ষাগুলো রয়েছে, তিনি যে শিক্ষাগুলো দিয়েছেন সেটা অবাস্তব, অমানবিক, এরকম তাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি শিক্ষা, একটা শিক্ষাকেও কেউ অমানবিক, মানবীয় প্রকৃতির সাথে সাংঘর্ষিক প্রমাণ করতে পারবে না। দুই নম্বর, তিনি শিক্ষা দিয়ে অনেকেই ভালো ভালো কথা বলেন, কিন্তু ভালো কথা নিজের জীবনে সকল প্রতিকূলতার ভিতরে বাস্তবায়ন করা এটা এত সহজ নয়। যেমন তোমার ভাইকে রাগ করো না, মানুষের সাথে রাগ করতে নেই, মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, মানুষের ইত্যাদি কথা আমরা সবাই বলি, এগুলো যে ভালো কথা এ সবাই জানে, জানে না, কিন্তু আপনাকে একজন বাজে কথা বলেছে, আপনাকে একজন ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আপনাকে একজন আঘাত দিয়েছে, অথবা কথা বা কাজে ব্যথা দিয়েছে হঠাৎ করে, আপনি সেই মুহূর্তে রাগ সামলে তার সাথে হাসি মুখে কথা বলবেন, এইটা হলো মডেল, ওইটা হলো শিক্ষা। এটা কি মনে করেন? আমরা মাঝে মাঝে তুলনা করি, তুলনা করি আপনাদের বোঝার জন্য বাধ্য হয়ে, কারণ অনেক সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, আমরা শুনি, মিথ্যা বলা হয়, প্রতারণাপূর্বক ভাবে বলা হয়, গায়ের জোরে বলা হয়, আমাদের তুলনা করতে দেওয়া হয় না। এর ভিতরে বাধ্য হয়ে আমাদের বিভিন্ন ধর্মের বই পড়তে হয়, আলোচনা করতে হয়। তোমার ভাইকে রাগ করো না, যে তার ভাইকে বলবে মূর্খ নির্বোধ তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনের দায়ে পড়বে, এইরকম কথা বাইবেলে লেখা আছে, বাইবেলে যে ঈসা নবীর কথা আছে তিনি নাকি বলেছেন, কথাগুলো ভালো, ঠিক না, ভালো না খারাপ,
কিন্তু ওই বাইবেলের ভিতরে ওই ইঞ্জিলের ভিতরে আছে যীশু খ্রিস্ট রেগে এমন রাগা রাখছে তার মা বলছে যে বাবা আমাদের ঘরে তো মদ নেই এই বেটি তোমার সাথে আমার কি সম্পর্ক এই কথাটা তো ভালো তোমার পিতামাতাকে সমাদর করবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবে কথাটা ভালো কিন্তু কাজটা কি ভালো ইহুদি আলেমরা আসছে গালি দিচ্ছেন তোমরা মূর্খ তোমরা ভণ্ড তোমরা সাপ তোমরা মানে নরকের কীট তোমরা মূর্খ তোমরা এগুলো কি ভালো শয়তান বলে মানুষের গালি দেওয়া ভালো তাহলে কথাটা ভালো হলো কাজে আমি ভালো প্রমাণ করতে পারলাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রেগো না রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করো মানুষের সাথে কটু কথা বলো না হাসি মুখে কথা বলো এগুলো ভালো কথা আমরা সবাই মানি এখন আপনি প্রমাণ করে দেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কারোর দুর্ব্যবহারে রেগে কাউকে গালি দিয়েছেন আপনি প্রমাণ করতে পারবেন না আর আমি দেখাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্করতম কষ্টে নিজের নিয়ন্ত্রণ হারান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সিরাতুন নবীর কথা বুখারী ও অন্যান্য মুসলিম শরীফ অন্যান্য কিতাবের হাদিসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট বাদশা এবং তিনি নবী আরব দেশে আগে কখনো রাষ্ট্র ছিল না কবিলা কেন্দ্রিক ছিল মদিনায় ইসলামের রাষ্ট্র হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে মদিনায় বিভিন্ন এলাকার বেদুইনরা নবীজির কাছে আসে যে আমরা খুব বিপদে আছি আপনার বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের কিছু সাহায্য দেন যেমন আমরা চাই ডিসি সাহেবের কাছে দরখাস্ত করেন না ওই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে মসজিদের পাশে যাচ্ছেন হেঁটে এক বেদুইন গ্রামের লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে গায়ে চাদর ধরে দৌড়ে মারছে টান চাদরটাও আবার খাসেন খসখসে মাঝে খসখসে চাদর থাকে না এই চাদর এরকম টান মারছে এই চামড়ার উপর দিয়ে নুন স্যালুটে চলে গেছে তাও হঠাৎ করে ইয়া মোহাম্মদ বলে একটা টান দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরলে বলছে আহ তিনি আমার কিছু টাকা পয়সা সাহায্য করেন বলেন ছাড়া সাহায্য তো আমার কায়দা দেখছেন আচ্ছা বলো তো দুনিয়াতে কোন মানুষটা এই মুহূর্তে নিজেকে সংযত করতে পারবে আপনি যত ভালো আমি তো পারবো না যত ভালো মানুষ হন আপনি একটা রাষ্ট্রের প্রধান এবং আপনি আল্লাহর হাবিব আল্লাহর খলিল আল্লাহর রাসূল আপনার চারিদিকের মানুষগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার থুতু মাটিতে ফেলতে দেবে না ওজোর পানি এক ফোঁটা মাটিতে পড়তে দেবে না সেই মানুষদের ভিতরে এসে সে গলার একেবারে চাদরটা ধরে টান মেরে গলায় নুন সাল বের করে লাল জলদি ঘা করে বলতে হ্যাঁ মোহাম্মদ আহ তিনি মোহাম্মদ আমার কিছু দেন তাও রসুল্লাহ টুকলো না ইয়া মোহাম্মদ রসুল্লাহ টান খেয়ে ফেললেন ফিরে হাসলেন কত আরেকা রসুল্লাহ হাসলেন রসুল্লাহ ওকে ওর কি কি প্রয়োজন তোমরা একটু দিয়ে দাও কিন্তু প্রচন্ড রাগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা এইটা হলো সবচেয়ে বড় অলৌকিক কথা বুঝেন কারণ আমাদের মানুষ হয়ে বেঁচে থাকতে আকাশ দিয়ে উড়ার গল্প লাগবে না আমাদের মানুষে বেঁচে থাকতে এরকম মডেল লাগবে যে মডেল আমাদেরকে রাগ দমন করে দেখিয়েছেন যেটা করা যায় বুঝতে পারেন আমিও যখন এটা পড়ি তখন আমার ভিতরে উদ্দীপনা আছে না আমাকে এটা করতে হবে কথা বুঝতে পারেন তাহলে একজন মানুষকে মানুষ হতে কয়টা জিনিস লাগে ভাই একটা হলো আর একটা হলো মদের আদর্শ
এই দুটো জিনিস না হলে মানুষ মানুষ হতে পারে বর্তমানে বর্তমান সভ্যতায় মানুষ অনেক উন্নত হয়েছে তো মানুষের কষ্ট কমেছে না বেড়েছে মানুষের এক মিনিটে সব হচ্ছে প্রযুক্তি হয়েছে কিন্তু মারামারি হানাহানি ধর্ষণ চুরি ডাকাতি আমাদের দেশের কথা বলছি না সারা বিশ্বে বেড়েছে কি জন্য আমরা ক্রমান্বয়ে এই দুটো জিনিস কমিয়ে ফেলছি একটা হলো শিক্ষা মূল্যবোধ আমাদের টোটাল শিক্ষার ভিতরে আপনারা জানেন কি না হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে HDI ইন্টারনেটে গেলে আপনারা পাবেন হিউম্যান ডেভেলপমেন্টে যে ক্রাইটেরিয়াগুলো দেখা হয়েছে মানুষের জীবনযাত্রার মান কত ভালো বাড়িতে থাকে কত ভালো টয়লেট কত ভালো ফ্ল্যাট একটা হলো শিক্ষার মান দেশের মানুষ কত উচ্চ শিক্ষিত আরেকটা হলো আয়ু কত বেড়েছে না কমেছে কথা বুঝতে পেরেছেন কিন্তু মূল্যবোধ নৈতিকতা এটা কোনো ক্রাইটেরিয়া নেই আর এই জন্য কি হয়েছে জানেন আরেকটা ইন্ডেক্স আছে হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স যারা হিউম্যান ডেভেলপমেন্টে অনেক উপরে হ্যাপি প্ল্যানেটে তারা কিন্তু এত উপরে না যেমন মনে করেন আমাদের দেশে পাশের একটা দেশ আছে ভুটান নাম শোনেননি ভুটান কিন্তু গরিব দেশ কিন্তু হ্যাপিনেসের দিক থেকে ভুটান অনেক উপরে কারণ মানুষের জন্য মানুষ হতে যে মূল্যবোধ লাগে যে চেতনা লাগে এগুলো ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলছি সকালে আপনি টিভি খোলেন টিভি তো 24 ঘন্টায় চলে বিনোদন গোলাগুলি বড় লোক হওয়া মানুষকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়া সব এইগুলোই শোনানো হয় ঠিক না নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে আলোচনার মাধ্যমে টক শোর মাধ্যমে আমরা সারাদিন যেটা শিখি এর ভিতরে কোনো ত্যাগের কথা নেই শুধু ভোগের কথা আছে যে কারণে মানুষ ক্রমান্বয়ে স্বভাবজাত যে মূল্যবোধগুলো হারিয়ে ফেলছে যারা কিছু ভালো কথা বলেন আমাদের এখানে একজন জেলা প্রশাসক ছিলেন আবু সাইদ ফকির মনে আছে তো এখন জয়েন্ট সেক্রেটারি সরকারের উনি আমাকে বেচারা মহব্বত করতেন যাইতাম সাধারণত প্রশাসন থেকে খুব দূরে থাকি যদি কোনো প্রশাসক আন্তরিকতা দেখান ডাকেন আসেন যেমন আমাদের শফিকুল ইসলাম সাহেব খুবই মহব্বত করতেন আমাদের মাহফিলে যে শেষ পর্যন্ত বসে থাকতেন বসুন সাইদ ফকির যখন এখানে ডিসি ছিলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আপনাদের মনে আছে দুর্নীতির বিরুদ্ধে আহা কত কথা বিলিয়ন বিলিয়ন ডলারের কথা চলছে তো উনিই বলতেন যে ভাই যতই বলেন আমাকে অবশ্যই শিক্ষক হিসেবে স্যার বলতেন খুব যে স্যার যতই বলেন আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে বলি মানুষ শোনে না কারণ মানুষ বোঝে যে এরা অত ভালো না কিন্তু আপনারা যখন বলেন অজু করে টুপিটা মাথায় দিয়ে মানুষ আপনাদের কাছে যে ভালোবাসা আপনাদের প্রতি মানুষে যাই বলেন ওটা অন্তর দিয়ে গ্রহণ করে উনি বলতেন যে দুই শ্রেণীর মানুষ হলো আমাদের কাছে দেবতার মতো একটা হলো মাস্টার আর একটা হুজুর বলে আমার মেয়ে অঙ্ক কষছে বলছি তোর অঙ্ক ভুল আছে না তুমি কিছু বোঝো না স্যার বলেছে ঠিক আছে দেখবেন আপনার বাচ্চাকে দেখেন স্যারের কথাটাকে এরকম গুরুত্ব দেয় আর আলেম ওলামা আসলে দুর্নীতির বিরুদ্ধে মানবীয় মূল্যবোধের পক্ষে মানবতার পক্ষে ত্যাগের পক্ষে ভোগের বিরুদ্ধে কিছু কথা আপনারা মিডিয়ায় পাবেন কিন্তু যারা বলে তাদের প্রতি আপনাদের ভক্তি নেই কথা কি বুঝতে পেরেছেন কেন ভক্তি নেই তারা মডেল না আপনার মন বলছে ও বলছে ঠিকই কিন্তু ওই কাম করে না আর যে মানুষ মডেল না সেই মানুষের কথা আমাদের হৃদয়ে যায় না তো ভাইয়েরা আর এই জন্যই আমাদেরকে সিরাতুন নবী সবসময় পড়তে হবে
মানুষ হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য আমাদের সব সময় সিরাতুন নবী পড়তে হবে। শুধু একটা মাহফিলের কাজ না ভাইরা, একজন মানুষ 12 মাস খায় না, বছরে দুই একবার খুব ভালো জিয়াফত খায়, জিয়াফত বুঝেন না, নিমন্ত্রণ খায়, এই মানুষ কি সুস্থ থাকতে পারবে? নিয়মিত আপনাকে অন্তত মিনিমাম পুষ্টিকর খাদ্য খেতে হবে, আর মাঝে মাঝে জিয়াফত খাবেন, সমস্যা নেই। এই জন্য ভাইরা, আপনারা সবাই শিক্ষিত এখানে যারা রয়েছেন, নারী পুরুষ সবাইকে প্রথমেই আমি কয়েকটা অনুরোধ করব, কারণ কথায় কথা বেড়ে যাবে, কোনো কথা বলতে নিয়ত করেছি হয়তো বলা হবে না, কোনো কথা বলা হবে সময় শেষ হয়ে যাবে। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা এই যে দুনিয়াতে বেঁচে আছি, আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেটটা কি? টাকা, ক্ষমতা? না, আমাদের বড় টার্গেট হলো সুখ। বড় টার্গেট কি? একটা অন্তরের শান্তি, সুখ পাবো, কথা কি বুঝতে পেরেছেন? টাকাটা কিসের জন্য? শান্তি সুখের জন্য। ক্ষমতা কিসের জন্য? শান্তি সুখের জন্য। যে টাকা যে ক্ষমতা শান্তি সুখ এনে দেয় না, সেই টাকা সেই ক্ষমতা ভালো। এই জন্য প্রথম কথা হলো, জীবন একটাই, যে কয়দিন বেঁচে থাকবো অন্তত মনের ভিতরে একটা শান্তি, একটা আনন্দ থাকবে, দুশ্চিন্তা কম থাকবে, এই রকম একটা জীবনের দরকার আছে না নেই? আর এই জীবনের জন্য আপনার সামনে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে হবে। একটু রেখে দেখেন, এক মাস একটু তাকে চর্চা করে দেখেন, দেখবেন আপনার জীবনের শান্তি বেড়ে গেছে। কি জন্য? এই জন্য না যে আর কোনো ঝগড়াঝাটি থাকবে না, ঝামেলা থাকবে না, না, রাস্তায় গাড়ি চালাবো, কোনো গাড়ি আসবে না, সাইড দিয়ে লাগবে না, হয় কোনোদিন হয় না। কিন্তু সমুদ্রে আপনি নৌকা নিয়ে যাবেন, ঢেউ থাকবে না, হবে হবে না, ঢেউ থাকবে। তবে নৌকাটা যদি খুব ভালো হয়, আমি বলতে পারি যত ঢেউ আসুক ডুববে না, কথা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি ঢাকা থেকে ঝিনাইদহ আসছেন নাইট কোচে, রাত তিনটের সময়, দুটোর সময় ওই মধুপুর চৌরাস্তা বা গোয়ালপাড়ায় গাড়ি গেল নষ্ট হয়ে, কোনো গাড়িও নেই, ঘোড়াও নেই, হয় ওখানে সারা রাত বসে থাকতে হবে, নইলে 3-4 কিলো হাইটে আসতে হবে, কথা বোঝেন? এখন আপনারা দুইজন, একজন নিয়মিতই হাঁটেন, জোয়ান মানুষ, সুস্থ, আর একজন বুড়ো দাঁড়া হয়ে গেছেন, ভুড়ি মোটা হয়ে গেছেন, এক মাইল হাঁটার কথা চিন্তা করলে আগেই গা ঘামা শুরু করে। আপনারা দুইজন গাড়ি মধুপুর চৌরাস্তায় বা গোয়ালপাড়ার ওখানে নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি ভারী হয়ে গেছেন, স্থূল হয়ে গেছেন, মোটেও হাঁটাচলা করেন না, এক পা হাঁটলেও রিক্সায় ওঠেন, গাড়িতে ওঠেন, ওই ব্যক্তি গাড়ি নষ্ট হওয়া থেকেই গালাগালি শুরু করবেন, আর পেল না এমন জায়গায় এমন গাড়িতে উঠলাম, কপালটাই খারাপ, জীবনটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, এন হলো তেন হলো, এই কি সহ্য হয়, সারাদিন কষ্ট করে বা এই রকম করে গাল পাড়তেই থাকবে, ঠিক না? এই যে কয়েক হাজার গালি পাড়বে, এতে কি ওই ব্যক্তির কষ্ট কমবে কিনা? কষ্ট কমবে না, বরং কষ্ট শেষ পর্যন্ত হাঁটা শুরু করবে, হাঁটবে আর গাল পাড়বে, টেনশন করতে করতে একসময় হেঁটে বাড়ি আসবে। কারণ 3-4 কিলোর জন্য কতক্ষণ কাহাতক সেই রাত সকাল 10টা পর্যন্ত বসে থাকা দেয়, হাঁটিয়ে চলে আসবে, কিন্তু তার এই হাঁটার যে 2 ঘন্টা সময় গেল, কয়েক লক্ষ গালি পেড়েছে, নিজেকে গাল দিয়েছে, ভাগ্যকে গাল দিয়েছে, গাড়িওয়ালাকে গাল দিয়েছে, দিতে দিতে বাড়ি ঢুকছে। আর যার শরীরটা সুস্থ টকবগে, প্রায় হাঁটে 2-3 কিলো প্রতিদিনই হাঁটে, আরে দূর মিয়া, সকালে তো প্রতিদিনই 1 ঘন্টা 2 কিলো 3 কিলো 4 কিলো ডাইরেক্ট কি আর চলেন, সে এটাকে এনজয় করবে, ঠিক আছে না? খেয়াল করেন, সে কিন্তু মধুপুর থেকে চিনেতে হেঁটে আসাকে কি করবে? এনজয় করবে, ভালো লাগবে। তাহলে দুইজনেরই জাগতিক অবস্থা এক, কিন্তু দুইজন দুইভাবে জিনিসটাকে ফেস করেছে। দুইজনই মধুপুর চৌরাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, দুইজনই হেঁটে বাড়ি পর্যন্ত আসছে, কিন্তু একজন এটাকে উপভোগ করেছে, এজন্য একটুও কষ্ট পায়নি, বরং সে হয়তো 2-4 বার শুকরিয়া করেছে, আল্লাহ শুকর,
কালালক্ষীপুর নষ্ট হয়নি, যাই হোক মধুপুর নষ্ট হয়েছে, কথা বোঝেননি? তার ভিতরে একটা ভালো অনুভূতি, ফুর্তির অনুভূতি কাজ করেছে। আর ওই লোকটা পুরো দুই ঘন্টা এত বেশি গাল পেড়েছে যে ও মানসিকভাবে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক কষ্ট পেয়েছে, কথাকে বুঝতে পেরেছে? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত অধ্যয়ন করব, তখন আমাদের ভিতরে ওই ছেলেটা যেমন প্রতিদিন 2-3 কিলো হাঁটার কারণে তার ভিতরে এনার্জি শক্তি বেড়েছে, সে তার এই 3 কিলো হাঁটাটাকে উপভোগ করেছে, আমাদেরও কলবের আত্মার মনের প্রাণের শক্তি বেড়ে যাবে। আমাদের মাঝে মাঝে 3 কিলো হাঁটতে হবে, কিন্তু আমাদের খারাপ লাগবে না, উপভোগ করব। মানুষ গালি দেবে, খারাপ লাগবে, এরপরে দেখবেন ওটা কোন সময় যেন আনন্দ লাগছে। একজন মানুষ গলায় রশি টান দেবে, কষ্ট লেগেছে, হঠাৎ করে হাসি পেয়ে গেল, যা লোকটা কি পাগল। এটা আপনার ভিতরেই শক্তি এসে যাবে যে আপনি এই ধরনের পরিস্থিতিকে উপভোগ করতে কষ্ট লাগবে না, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমার অনুরোধ হলো, ভাইয়েরা, আমরা যদি সত্যই জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় হলো, আমাদের এই জীবনটার পরে আরেকটা জীবন আছে, ঠিক আছে না ভাই? সেই জীবনে যদি আমরা সফল হতে চাই, তাহলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করতে হবে, কথা বুঝতে পারছেন না? মানুষ জন্মগতভাবে সকল মানুষই ধর্মী। এখনকার সমাজে অনেকে বলে আমরা নাস্তিক, আছে না, আছে না নেই? আসলে প্রথম কথা, নাস্তিক খুব কম, ধর্মবিরোধী। কিন্তু ধর্মবিরোধীরও ধর্ম আছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে একটা আবেগ, ইমোশন তৈরি করে দিয়েছে। ছোট বাচ্চা দেখলে একটু তাকাতে মন চায় না, ছোট্ট কিছু একটা দেখলে, এমন মানুষ আপনারা কয়জন আছেন? বাচ্চা দেখলে একটু আদর করতে মন চায় না, এমন মানুষ কয়জন আছে, আছে নাকি? খুব কম। অনেকে রাগ করে বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা নেই, তার মানে ওদের ভিতরে বাচ্চার মায়া নেই নাকি? আছে, পরের বাচ্চা দেখলে তাকিয়ে তাকিয়ে কোলে করে আদর করে, ওর ভিতরে বাচ্চার মায়া আছে, কিন্তু ও ন্যাচারাল ওটাকে পরিপূর্ণ করতে পারেনি, অ্যাবনর্মাল ভাবে এদিক সেদিক থেকে করে, কথা বুঝতে পেরেছেন? অনেকে রাগ করে বিয়ে করে না, তার মানে বিপরীত শ্রেণীর মানুষের প্রতি তার আকর্ষণ নেই নাকি? আসে, হয়তো কোনো কারণে বিয়ে করেনি, কিন্তু সে ন্যাচারালি তার যে আল্লাহ তাআলা জন্মগতভাবে নারীর পুরুষের প্রতি, পুরুষের নারীর প্রতি যে টান তৈরি করেছেন, এটা আছে, সেটাকে মেরে ফেলতে পারেনি, সে হয়তো অ্যাবনর্মাল ভাবে এটাকে গ্রহণ করার চেষ্টা করে, কথাকে বুঝতে পেরেছে? দেখেন, ছোট বাচ্চা, তাকে যখন একটা জিনিস দেওয়া হয়, সে ওই জিনিসটা নেয়, দিতে চায় না, আছে না? ও তো কিছুই বোঝে না, তারপরও ও জিনিসটা আটকে রাখতে চায়। তার মানে নিজের জিনিসকে নিজের কাছে রাখার যে প্রবণতা, এটা আমাদের জন্মগত, কথাকে বুঝতে পেরেছে? ঠিক ধর্মীয় অনুভূতি আমাদের জন্মগত। আমরা প্রত্যেকে জন্মগতভাবে অনুভব করি যে এই সৃষ্টি, আমি যা দেখছি, এর বাইরে কিছু আছেন, তাকে ডাকতে হবে, তাকে ডাকলে ভালো লাগে, তার কাছে আত্মসমর্পণ করলে শান্তি লাগে। পার্থক্য হলো কে কোন পদ্ধতিতে কর। এখন ওই পদ্ধতিতে আমি যাচ্ছি। এখন প্রশ্ন হলো, নাস্তিক যারা বলেন তাদের ধর্ম নেই, যারা নিজেদের নাস্তিক বলেন তাদের কেউ দেখবেন, আমরা আগে পড়ছি, এখন আবার ওইগুলো নেই। স্ট্যালিনের বিশাল স্ট্যাটু ছিল, ওটা চারিপাশে তারা ঘুরত, সেখানে যেয়ে বসত, শ্রদ্ধা জানাত, এটা কি কোনো লজিক্যাল কাজ? না, এটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। ধর্ম কি জিনিস, যেটা মনে চাই আপনি লজিক দিয়ে একজনের টাকাটা বোঝানো যায় না। হিন্দু ধর্ম মুসলমান বলবে যে এটা বাজে কাজ, মুসলমানের ধর্ম হিন্দু কি বলবে, এটা বাজে কাজ। ঠিক নাস্তিকের ধর্ম আমরা বলবো বাজে কাজ, শহীদ মিনারে করছে বলে না, এটা তার এবাদত, তার ভিতরে যে এবাদতের আবেগ, ও মসজিদে যেতে পারেনি, মন্দিরে যেতে পারেনি, কিন্তু আবেগ তো যাচ্ছে না, ও শহীদ মিনারে
ওই মাও সেতুর স্ট্যাচুর পাশে অমুক জায়গায় বসে ধ্যান করছে, খালিফে বসে আছে, ওটাই ওর ইবাদত, ওটাই ওর ধর্ম। কথা বুঝতে পারেননি? একবার বেগম নামে আমাদের পাকিস্তান থাকতে একটা বাংলা পত্রিকা ছিল মেয়েদের, তা আমার বাড়িতে মা পড়তেন অনেক আগের, ওই কিছু সিরা ছোটো পত্রিকা পাইতাম ছোটোবেলায়, দু একটা পড়ছি। তাই বেগম পত্রিকা একটা গল্প পড়ছিলাম, সেই যুগের গল্প, পাকিস্তান সময়ের শেষের দিকের, যে একজন মহিলা ইংরেজিতে অনার্স মাস্টার্স করে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে ইংরেজির, বিয়ে করবে না, বিশ্ববিদ্যালয়ে গেছে পাকিস্তানে যে পড়ে আসছে ডিগ্রি নিয়ে আসছে, বিয়ের কথা বললে বিরক্ত, এটা দূর, আমি এরকম উচ্চশিক্ষিত হয়ে একটা পুরুষের আন্ডারে কী জন্য থাকবো, কী দরকার পরের এরকম। তো এইভাবে অনেকেই বলেছে বিয়ের সাথে করিনি। তো যাই হোক, এরপরে উনি সিনিয়র হয়ে গেছেন, বয়স 40-45-50-এর কাছাকাছি, এখন ওর এক বোন অথবা যাই হোক বোনের মেয়ে বেড়াতে আসছে ওনার বাড়িতে, সাথে একটা ছোট বাচ্চা আছে, প্রায় মাসখানে ওরা থেকেছে, কি একটা চিকিৎসার জন্য ঢাকায় গেছিল। এখন ওই ছোট বাচ্চাটাকে দেখে উনি খুব আদর টাদর করেছেন, এখন বাচ্চাটা নিয়ে যখন ওরা আবার চলে আসবে ওনার খুব খারাপ লেগেছে, কিন্তু বাচ্চার মা তো আর বাচ্চা রেখে আসে। এরপরে এখন ওনার বাচ্চার পারে মায়া বেড়ে গেছে, এখন বয়স হয়েছে, বিয়ের কথা তো আর বলতে পারে না, তাই বড় বড় পুতুল কিনেছে, বাড়িতে অনেক পুতুল, ওই বাচ্চাগুলো কোলে নেয়, কোলে নিয়ে এটি করে, ওই শোয়ায়, ই করায়। এরপরে ওই যে লেখক বলছে নিজের জবানিতে অনেক কথা, পরে হঠাৎ খবর পেলাম উনি চাকরি ছেড়ে দিয়েছেন, বাড়ি থেকে তেমন বেরোন না, ওই মানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, বাড়িতেই থাকেন। তো খবর পেয়ে গেলাম, দরজা বন্ধ, তো মনে করলাম যে কি, তো বাইরে থেকে দরজায় কান দিয়েতে কি উনি ইংরেজিতে বাচ্চা আদর করছেন, ইংরেজি গান গেয়ে গিয়ে বাচ্চা বোলানো গান গাচ্ছেন। তো অনেকক্ষণ শুনলাম, তারপরে নক করলাম, ঢুকলাম, দেখলাম ওনার বাড়িতে বাচ্চা না, পুতুল আছে, উনি এখন চাকরি বাদ দিয়ে রাত দিন ওই পুতুলের আদল করেন, ঘুম পাড়া। কথা বুঝেননি? মানুষের ভিতরে জন্মগত যে বাচ্চার স্নেহ, এটাকে উনি মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু মরে যায়নি, ওটা বিকৃতভাবে প্রকাশ পেয়েছে, উনি বাচ্চা আদর করতে পারেননি, এখন পুতুল আদল করেন। ঠিক যে ব্যক্তি প্রকৃত বাস্তব এবাদত করতে পারেননি যে কোনো কারণেই, তিনি তার ভিতরের এবাদতের প্রকাশটা কখনো স্ট্যাচুর সামনে দেখিয়ে, কখনো সমাধি, কখনো শহীদ মিনার, কখনো অমক মিনার, এই ধরনের বিভিন্ন জায়গায় যে গু হারমোনিয়াম বাজানো, ধ্যান করা, বসে থাকা, নীরবে সময় কাটানো, এগুলো করেই তারা ওই এবাদতের চেতনটাকে পূর্ণ করতে চান। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি মানুষই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে, ধর্ম মানুষের সহজাত অনুভূতি। এখন আমরা এবাদত করব আল্লাহর কাছে ফিরে যেয়ে কিভাবে পাব? আপনি যেভাবেই এবাদত করেন শান্তি পাবেন, যেমন আপনি শহীদ মিনারে মাথা ঝুলেছেন একটু শান্তি পাবেন, প্রতিমার সামনে সেজদা করেছেন শান্তি পাবেন, বসে বসে ঢোল বাজায় জিকির করেছেন শান্তি পাবেন। মানুষ যে কোনোভাবে এই প্রতিটি কাজই কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না, একজন প্রতিমার সামনে সেজদা করছে, আপনি দূর মাটির পুতুল পুজো করছিস কেন, আমরা মাটিতে সেজদা করছি, দূর কি দেখে সেজদা করছে, এখন বলতে পারে না একজন শহীদ মিনারে, আমি বলবো এই মিয়া শহীদ মিনারের কথা, মরে গেলে তো শেষ, আবার শহীদ কি, তার ওই শহীদ মিনারে বসা, সমাধি যে সমাধি ক্ষেত্রে যে সালাম দেওয়া, ফুল দেওয়া, মূর্তিতে ফুল দেওয়া, এটা সে কোনো লজিক দিয়ে আমাকে বোঝাতে পারবে না, কারণ আমি তুমি যখন নাস্তি কি, তখন ওই মিনারে যে তুমি কি করছো, ওখানে গেলে ওই লোকটার কী উপকার হবে, তোমার কী উপকার হবে। বরং একজন বলছে যে নাস্তিকদের অসুবিধাটা কি, তা বলো নাস্তিকদের সবচেয়ে বড় অসুবিধা যে ওরা মানবতা বিরোধী। নাস্তিক মানে কি, মরার পর তো আর কিছু নেই, তাহলে ওর বাপ মরে গেলে বাপের গোশতটা খেয়ে ফেলা দরকার ছিল, কারণ মাটির নিচে পুতলে কি হবে, পোকাই খাবে, আর শ্মশানে পুড়ালে পরিবেশ দূষিত হবে, কাজেই ওটা খেয়ে ফেলাই তোর কাম ছিল, ও খেলো না কে।
তার মানে ও পুরো নাস্তিক হয়ে পারেনি। আর যদি নাস্তিকই হয় তাহলে মানবতা বিরোধী কাজ করেছে, যে এই দুইকে দুই মন গোস্ত সে অপচয় করেছে, কথা বুঝতে পারেনি। তো এই জন্য মূলত নাস্তিক বলে কেউই না, এগুলো ভণ্ডামি এবং নাস্তিকও এবাদত করে, কিন্তু তার এবাদতের পদ্ধতিটা সে মনে করে যে এটা আমার শান্তি আনছে। যে কোনো ব্যক্তি যে কোনোভাবে যখন কিছু এই ধরনের অদৃশ্য মৃত করণ নামে গান গায়, বসে থাকে ঢোলে, এটা তার ভিতরে এক ধরনের শান্তি দেয়, কথাকে বুঝতে পেরেছে। কিন্তু শান্তি সব কিনা, মনে করেন আপনি স্টেশন থেকে নেমেছেন, বাস থেকে নেমেছেন পেটে ক্ষুধা, টার্মিনালের হোটেল থেকে খুশবু আসছে, এমনি খিদে খুশবু যে বসে গেলেন, খেতেও মজা নাকেও খুশবু, তৃপ্তির সাথে খাইলেন, কিন্তু একটু পরে ডায়রিয়া শুরু হলো, হতে পারে না? তার মানে কি, নাকের খুশবু গালের মজা এটা দ্বারা খাদ্যের মানে ভালো না মন্দ বোঝা যায় না। খাদ্যের ভালো মন্দ বুঝতে বৈজ্ঞানিকভাবে ডাক্তার সাহেবদের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা লাগে, ঠিক আছে না? এবাদতের শান্তি পাচ্ছেন, মজা লাগছে, চোখের পানি আসছে, হৃদয়ে প্রশান্তি আসছে, স্বপ্ন দেখছেন, কিছু দেখছেন, মাধ্যমে এবাদত ঠিক না বেঠিক বোঝা যায় না। এবাদত ঠিক না বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন সেই নবীদের সুন্নত লাগবে, আর একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতি বিশুদ্ধ আছে, আর কোন নবীর কোন কিতাব শুদ্ধ নেই, কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তার সিরাত সুন্নাত পড়ে তার পদ্ধতিতে ইবাদত করলেই এটা আল্লাহর কাছে কবুল হবে, আমাদের আখেরাতের জীবনও অনন্ত শান্তি পাবে। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? আমি 98 সালে দেশে আসলাম, এসে তখন তো চাকরির জন্য আমি দেশে আসছি ফেব্রুয়ারি মাসে, 3-4 মাস আগে ইসলাম বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করছি, সার্কুলার ছিল এখন ইন্টারভিউ হবে, একেতে 17-18 বছর পরে আসলাম, 2-এতে কোনো রাজনৈতিক পরিচয় নেই, 3-এতে কাউকে চিনিও না, 4 নম্বর যাদের চিনতাম তাদেরও ভুলে গেছি এতদিনে, চাকরি নিয়ে তো টেনশন। তা আমাকে একজন বলল যে আমাদের শল্কপা এলাকার একজন মানুষ সরকারের সচিব, খুব উঁচু পর্যায়ের একজন মানুষ, বলল যে উনি দেশের মানুষ আপনার, চলেন যাই দেখি, ওনাকে বলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাইন কাট করা যায় কি। গেলাম, তাই উনি চাটা খাওয়ালেন, গল্প করছি, হঠাৎ করে কি কথায় কোরআন হাদিসের কথা আসলো। তো উনি বলছেন, আরে হাদিস তো কোনো কিছু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200-400 বছর পরে লেখা হয়েছে, অতদিন কি মানুষের কোনো কথা মনে ছিল নাকি? আপনার আব্বা কি করে থুতু ফেলে আপনি বলতে পারবেন? তা আমি দেখলাম যে চাকরির আমার দরকার নেই, এই কথা তো চুপ থাকা যায় না, তখন দেখেন আমার আব্বা কি করে থুতু ফেলতে আমি বলতে পারি না, কিন্তু আমার শ্বশুর কি করে পানের পিক ফেলে, আমাদের আমার শ্বশুরের মুরিদেরা মুখস্থ, প্রত্যেকে সেরকম করেই পিক ফেলে। কাজেই যাকে ভক্তি করা হয় তার প্রতিটি কর্ম মানুষ অনুকরণ করে। আর হাদিস অত দেরি করে লেখা হয়নি, তাবেঈনদের যুগে লেখা হয়েছে, সাহাবিরাও লিখেছেন। যাই হোক, এরপর না কোরআন মানতে হবে, ওনার কথা কোরআন মানতে হবে, হাদিস দরকার নেই। এটা হলো খ্রিস্টানদের প্রথম ষড়যন্ত্র। খ্রিস্টানরা দেখেছেন, ইহুদি খ্রিস্টানরা যারা ইসলাম চান না, তারা দেখেছেন কোনো মুসলমানকে যদি ইসলামের বিরুদ্ধে বলা হয় সে উল্টো আরও ভালো মুসলমান হয়। ইউরোপে আমেরিকাতে যত মুসলমানের ছেলে যায় বাঙালি অন্যান্য দেশের, এদের একটা বড় অংশ বাংলাদেশে থেকে নামাজ পড়তো না, ওখানে যে যখন ইসলাম বিরোধী কথা মানুষের কাছে শোনে তখন ওর ভিতরে রিয়াকশন হয়, ও আরও ভালো মুসলমান হয়ে যায়, খারাপও হয় অনেকে। এই জন্য ওরা কি করে, ওরা মুসলমানদের বলে যে না তোমাদের কোরআন খুব ভালো, কোরআনের প্রশংসা করে, ইসলামের প্রশংসা করে, এরপরে বলে কোরআন মানতে হবে, হাদিস মানার কোনো কারণ নেই, হাদিস কিছু না। আস্তে আস্তে যখন হাদিস বাদ দেয় তখন কোরআন আর কিছুই থাকে না, কাগজ হয়ে যায়, কারণ হাদিস ছাড়া কোরআন মানা যায় না। কোরআনে বলেছে নামাজ কায়েম করো, আপনি কিভাবে করবেন, রুকু আছে না, সেজদা আছে, কয় রাকাত, কোরআন শরীফে তো নেই, নবীর থেকে শিখতে হবে। কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি,
তোমরা যদি আল্লাহর মহব্বত চাও মুসলমান হতে চাও নবীর অনুসরণ করো নবী যেমন নামাজ পড়েছেন যেমন রোজা রেখেছেন কাজেই কোরআন মানার কথা যে বলে আর হাদিস না মানে সে কোরআন মানে না কারণ কোরআনেই আল্লাহ বলেছেন যে আমি নবীকে দুটো জিনিস দিয়েছি কোরআন এবং হাদিস হিকমা তে যাই হোক উনি ওনা বলছেন আমি বললাম এই কথাটা যে কোরআন মানবো কি করে হাদিস তো মানা যায় না নামাজ পড়ব কি করে বলে কেন আগের জামানার নবীরাও তো নামাজ পড়েছে সেই রকম পড়ব আমরা তা আমি একটা পয়েন্ট পালাম যাক আমি বললাম যে দেখেন আগের জামানার নবীরা নামাজ পড়েছে কিন্তু তাদের জাতির ভিতরে সেই নামাজ নেই যেমন বাইবেলে আমরা পাই ইঞ্জিল বলে যেটা বলা হয় যে যীশু খ্রিস্ট সেজদা করে নামাজ পড়তেন বাইবেলে কি আছে যে হি পুট হিজ ফেস অন আর্থ এন্ড প্রেড যীশু খ্রিস্ট মাটির পারে মাথা রেখে প্রার্থনা করতেন মাটির পারে মাথা রেখে কি নাক ঘষতেন নাকি নাকে খত দিতেন কি করতেন সেজদা করতেন এটারই অনুবাদ মাঝে মাঝে সেজদা করে কিন্তু যীশু খ্রিস্টের ক্ষেত্রে সেজদা লেখেনি যাই হোক তা আমি বললাম যে তাহলে বুঝলাম যে যীশু খ্রিস্ট যখন প্রার্থনা করতেন দোয়া করতেন তখন সেজদা করতেন বিশ্বের কোনো খ্রিস্টান সেজদা করে দোয়া করে না তাদের চার্চে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে কথা বুঝেছেন তাহলে বোঝা গেল যে যীশু খ্রিস্ট ঈসা মসিহ যে পদ্ধতিতে প্রার্থনা করতেন তাতে সেজদা ছিল আর খ্রিস্টানরা এই সেজদা পদ্ধতি হারিয়ে ফেলেছে তাহলে আগের জামানার নবীদের এবাদত পদ্ধতি আমরা তার উম্মত থেকে পাবো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখতে হবে কথাকে বুঝতে পেরেছেন তো যাই হোক যেটা বলছিলাম ভাইরা এবাদতটা বিশুদ্ধ কিনা এটার জন্য আল্লাহর কেতাব এবং নবীর সুন্নত লাগবে কথা বুঝতে পেরেছেন কাজেই আমাদের জীবন একটাই এই জীবনটাকে উপভোগ করতে অনন্ত জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত সিরাত পড়তে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা একদিনে বেশি কথা বলতে পারবো না প্রথম বিষয় হলো যে আমরা সবাই সিরাত পড়ব রাজি আছেন তো সবাই একটু কষ্ট করেন কষ্ট মানে কি আমরা আমাদের বাংলাদেশের মানুষ এখনো ব্যাপক অবসর কাটাই বিকেলবেলা চায়ের দোকানে মাগরিবের পরে আসরের পরে চায়ের দোকানে অথবা অফিসে দু আধ ঘন্টা গল্প করে কাটাই না এমন মানুষ আছে নাকি সবাই আমরা নষ্ট করি কিন্তু জীবনে একটা সিরাতুন্নবী ভালো করে পড়েছি এরকম মানুষ নেই যদি আপনি গল্প করে না কাটিয়ে প্রতিদিন 15 মিনিট সিরাতুন্নবী পড়েন দেখবেন 1 বছর পরে আপনি অন্য মানুষ হয়ে যাবেন সিরাতুন্নবী পড়া মানে কি নবীজির সহবত নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা তার সাহাবি হয়ে যাওয়া তার ফিজিক্যাল সাহাবি না স্পিরিচুয়াল সাহাবি হয়ে যাওয়া কাজেই মহিলা পুরুষ সবাইকে বলবো আপনারা সিরাতুন্নবী বই পড়বেন কোন বই পড়বেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে কাজেই ভাইরা রেফারেন্স নেই নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোনো বই পড়বেন না কথাকে বুঝতে পেরেছেন প্রথম কথা হলো প্রকাশক ভালো হতে হবে সব কিছুর চেয়ে বেশি চুরি চলছে এখন বইয়ে খুব ভালো একজন লেখকের নাম বইয়ের নাম মাশহুর ভিতরের কথা সম্পূর্ণ বাতিল বই সেভে বিক্রি হচ্ছে এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রকাশক এবং নির্ভরযোগ্য আলেম 3 নম্বর হলো লেখার ভিতরে রেফারেন্স থাকবে 4 নম্বর রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায় বলবেন না তো ভাই এটা আপনার ব্যাপার আপনি যখন বাজারে যান আলু কিনতে পেঁয়াজ কিনতে মাছ কিনতে ছাগলের গোশত কেনার জন্য গরুর গোশত কেনার জন্য 8-10 জন দোকানদার প্রত্যেকে ডাকে হুজুর আছেন ভাই আছেন স্যার আছেন ডাকে না আমারটা ভালো আমারটা ভালো বলে না আপনি কি আন্দাজে যে কোনো ভালো বললেই নেন না একটু যাচাই বাছাই করেন করেন একজন প্রথম যাচাই করেন দোকানদার যে কার কাছে গেলে ফাঁকি না দেবে এটা যাচাই করেন এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয় আর বলেন না বেছে বেছে নেন পেঁয়াজটাও বেছে নেন না নেন না
পেঁয়াজের দাম বেশি না ইমানের দাম বেশি? এটা আপনার ব্যাপার, ইট ইজ আপ টু ইউ। আপনার কাছে পেঁয়াজের দাম বেশি ইমানের দাম কম হয় আপনি যা ইচ্ছা পড়েন, আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি তাহলে আপনাকে যাচাই করতে হবে। প্রথম যাচাই করবেন লেখক, দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক, তৃতীয় যাচাই করবেন লেখার মান, যে তথ্য সূত্র আছে কিনা, চতুর্থ যাচাই করবেন তথ্য সূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন। এরপরও কোনো তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন না আমি এগুলো করব না, আলু যাচাই করব, পেঁয়াজ যাচাই করব, মাছ যাচাই করব, পুঁটি মাছ যাচাই করব, এক বের খেয়ে বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব, আর যেটা এক বের খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না, তাহলে এটা আপনার ইমানের ব্যাপার, আমার কিছু বলার নেই। আপনার জমি জমা কেনেন না? একজন এসে বলল জমিটা আমার, কিনে নেন, দলিল দেখেন, শুধু দলিল এঁকে নেন, দলিল দেখেন, পর্সা দেখেন, পিঠ দলিল দেখেন, একে বলে আমি আবার এসব বুঝি না, আর এস পর্সা দেখেন, এ কী কী যেন বলে, এস এস পর্সা দেখেন, 50 বছরের কাগজপত্র চেক করার পরে এরপরও আবার বাইনা দেওয়ার পরে লিগাল নোটিশ দেন, ঠিক না? ঠিক। এই যে 5 লাখ 10 লাখ টাকার জমি কিনছেন এটার দাম বেশি না ইমানের দাম বেশি? এই 10 লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে, আপনি 3.5 হাতে চলে যাবেন, কিন্তু ইমান সাথে যাবে। তো ভাইরা, 10 লাখ টাকার, 2 লাখ টাকার, 5 লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয়, ইমান কিনতে চেক করা লাগবে না? এখন যদি কেউ বলে আরে এক এক হুজুর এক এক কথা বলে কি করব, ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে সে যাচাই না করে নেয় না, এক এক উকিল এক এক কথা বলে যাচাই না করে নেয় না, জমি কিনতে গেলে যাচাই করে, আর ইমান কিনতে বলে বলে এক এক হুজুর এক এক কথা বলে কি করব? এটা তো আমার সাথে বিজনেস না, এটা বিজনেস মালিকের সাথে, আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়েরা অনুরোধ হলো ভালো সিরাতুন্নবীর বই কিনবেন, পড়বেন, একাধিক বই পড়বেন, তবে ভালো লেখকের ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন, অল্প অল্প করে পড়তে থাকেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। নবীজির সিরাত শামায়েল আলোচনায় 2 ধরনের আলোচনা আমরা করি। এক ধরনের আলোচনা হলো অলৌকিক মুজেজার কথা, কথা বুঝতে পারেননি? আর এক ধরনের আলোচনা হলো জীবনের কথা, কিভাবে আমরা জীবন গড়ব, কথা কি বুঝতে পেরেছেন? আমরা যখন সাহাবিদের জীবন দেখি, বুখারী শরীফে হাদিস আছে না, 7000-এরও বেশি হাদিস আছে, আমরা জীবন গড়ার কথা বেশি দেখি, অলৌকিক কথা সীমিত দেখি। রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, কিন্তু এগুলো শুধু তার নবুয়াত প্রমাণ করেছেন, মূলত আমাদের জন্য তিনি যে শিক্ষা দিয়েছেন এটা বেশি আসবে। কাজেই সিরাত যখন পড়বেন, যে সিরাত বইগুলোতে নবীজির জীবন, শিক্ষা, আদর্শ, সহি সুন্নাত আলোচনা করে সেইগুলো পড়ুন। কথাকে বুঝতে পেরেছেন হাজেরিন? পাশাপাশি নিজেদের পরিবার এবং সন্তানদেরকে এগুলো পড়াবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি অনেক লম্বা করে ফেলেছি ভূমিকায়, অল্প কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। গত বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম দিকগুলো মূলত আলোচনা করছিলাম। সম্ভবত আমার মনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়াত পর্যন্ত বিষয়গুলো কম বেশি আলোচনা করছিলাম, আমার সব মনে নেই এবং আমার ধারণা আপনাদেরও মনে নেই, ঠিক না? ঠিক, এটাই স্বাভাবিক। আগে যাও মনে থাকতো, এখন আর থাকে না, থাকবে কি করে? ওয়াজ শুনে সকালেই টেলিভিশন খুললে আসবে নাটক, সিনেমা, রাজনীতি, হাসিনা, খালেদা, এরশাদ, নিজামী, আমি কারো দোষ বলছি না, এইগুলোর চিন্তাতে আমাদের ব্রেন থেকে ওয়াজ, নসিহত, নবী, রসুল সব আউট হয়ে যাবে, কথা বোঝেননি? এই জন্য ভাইরা এগুলো কমান, এগুলো ব্রেন থেকে, এগুলো কিচ্ছু হয় না, আর যখন দরকার হয় তখন করবেন, সিদ্ধান্ত দেবেন, ভোট দেবেন, এটা ভিন্ন কথা, কিন্তু সারাদিন এইগুলো নিয়ে ব্রেনটাকে পচাইন না, কথা কি বুঝতে পেরেছেন?
এরছে সেই সময় নবীজির কথা চিন্তা করেন সাহাবীদের কথা চিন্তা করেন আল্লাহ তাআলা অনেক বরকত দিবেন তো যাই হোক আমি জানি আপনারাও ভুলে গেছেন আমিও ভুলে গেছি তারপরও আমরা রাসূলুল্লাহ সাল্লামের জন্ম থেকে তার নবুয়ত পর্যন্ত জীবন আজকে আর বিস্তারিত আলোচনা করব না আমি খোলাসাটুকু বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নবুয়ত পর্যন্ত এই সময় ছিল 40 বছর এই 40 বছরের জীবনের বেশি কথা আমরা জানতে পারি না আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার আব্বা মৃত্যুবরণ করেন জন্মের কিছু পরে আম্মা মৃত্যুবরণ করেন তারপরে তার দাদাও মৃত্যুবরণ করেন তিনি চাচার কাছে মানুষ হন এ ব্যাপারে বিস্তারিত তেমন হাদিস শরীফে পাওয়া যায় না সহিহ সিরাত তেমন পাওয়া যায় না যদিও আমাদের অনেকেই গল্পগুজব করেন রাসূলুল্লাহ সাল্লাম মায়ের সাথে মক্কা ও মদিনা যাচ্ছেন মৃত্যুর সময় মারা যাচ্ছেন ছেলেকে কি বলছেন ছেলে কি বলছে আমরা চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলি এগুলো সহি রাসূলের আম্মা মারা গিয়েছেন আবয় এটা ঠিক কিন্তু এর বিস্তারিত মৃত্যুর সময় তিনি কি বলেছেন এগুলো বিস্তারিত কোনো সহি বর্ণনা পাওয়া যায় না কয়েকটা বিষয় শুধু পাওয়া যায় একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে কর্ম করতেন তার চাচার কাজ করতেন পাশাপাশি তিনি শ্রমিক হিসেবে টাকার বিনিময়ে অন্যদের ছাগল চড়াতেন কথা কি বুঝতে পেরেছেন এটা আমরা গতদিন আলোচনা করেছি হয়তো আপনাদের এখন মনে পড়বে আর এটা হলো তরুণদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যদিও নবুয়াত পাওয়ার আগে ওহি পাওয়ার আগে তিনি নবী নন কিন্তু সকল নবী জন্মের আগেই নবী হিসেবে আল্লাহ চয়েস করার কারণেই তিনি জন্মেন কারণ নবুয়াতের আগের জীবনও আমাদের জন্য শিক্ষা রয়েছে আর বিশেষ করে তিনি নবী হয়ে নবুয়াতের পরে এই কথাগুলোকে উৎসাহ দিয়েছেন এই জন্য এটা আমাদের সুন্নাতে পরিণত হয়েছে আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে এটাকে প্রমোট করতে হবে আমাদের ছেলে মেয়েদের কাজ করাতে হবে পারিবারিক কাজ শ্রমের কাজ ছুটি আছে ঠিক আছে তুমি গাড়ির গ্যারেজে কাজ করো ছুটি আছে হোটেলে বয়ের কাজ করো ছুটি আছে কাজ করো এই কাজ করে যদি তুমি 5000 পাও আমি তোমাকে আর 5000 দেবো 10000 টাকা দিয়ে তুমি একটা ভালো কাজ করবে কথা বুঝেননি আমরা এখনো আমাদের মানসিকতা হলো যেটাকে আর্য মানসিকতা বলা যায় সেটা হলো কায়িক শ্রম নিম্ন বর্ণের কাজ রাখাল হওয়া শ্রমিক হওয়া মুচি হওয়া মেতর হওয়া জুলা হওয়া তাঁতি হওয়া এগুলো নিম্ন কাজ নিম্ন বর্ণের কাজ ভদ্রলোকেদের কাজ না এই চিন্তাটা ইসলাম বিরোধী বেসিক্যালি মূলত কুফুরি চিন্তা বিদায় হজে রাসূলুল্লাহ এগুলোর বিরুদ্ধে বলেছেন আমি বিস্তারিত বলতে পারবো না এটা হলো প্রথম বিষয় যে তরুণদেরকে শ্রমমুখী করতে হবে তাদের কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হবে এবং কাজ বাড়ির কাজ মায়ের কাজ আব্বার কাজ শ্রমের কাজ কাজ করো নিজের কাজ নিজে করো এছাড়া অন্য কাজ করো যখন একটু বড় হবে তাদের কাজের প্রতি ঘৃণা দূর করতে হবে ঠিক আছে তোমার এখন ছুটি 15 দিন 1 মাস 2 মাসের একটা কাজ করো ভ্যান চালাবা চালাও রিক্সা চালাবা চালাও গ্যারেজে কাজ করবো যে কোনো কাজ করো আপনার যদি পয়সা ভালো থাকে বলেন কাজ করো কাজ করে যে পয়সা পাবা আমি তার 2 গুণ দেব তুমি এই টাকা দিয়ে একটা কিছু করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন একজন যুবক শক্তিশালী উদ্দীপনাময় যুবক মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন মাররা শাবুন ফাজিবু মিন জালাদিহি ওয়া নাশাতিহি ফাকালু লাও কানা হাযা ফি সাবিলিল্লাহ উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা যদি আল্লাহর রাস্তায় যেত আল্লাহর রাস্তায় মানে আমরা সাহাবীদের যুগে মদিনা রাষ্ট্রের পক্ষে রাসূলুল্লাহ সাল্লামের নেতৃত্বে কাফের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে লড়াই করা অথবা দিনই এলেম শিখতে দিনের কাজে দিনই দাওয়াতে বেরিয়ে পড়া রাসূলুল্লাহ বললেন না এটাই শুধু সাবিলিল্লাহ না
لو كان هذا خرج يسعى على والدين له شيكين كبيرين فهو في سبيل الله، ولو كان خرج يسعى على ولد له صغار فهو في سبيل الله، ولو كان خرج ليسعى على نفسه يعفها فهو في سبيل الله. وجدي بريئة থাকে যে বাবা মার জন্য কিছু উপার্জন করবে, ভ্যান চালাবে, কাজ করবে, কাজ করে বাবা মা বৃদ্ধ বাবা মার খাওয়ানোর জন্য বেরিয়ে থাকে, ও আল্লাহর রাস্তায় জিহাদের, আল্লাহর রাস্তায় দাওয়াতের, আল্লাহর রাস্তায় তলবুল ইলমের সওয়াব পেতেই আছে। ওর যে নিজের বাচ্চা কাচ্চার জন্য বেরিয়ে থাকে, বউয়ের শাড়ি কিনবে, বাচ্চা চকলেট কিনবে, তাহলেও ফি সাবিলিল্লাহর সওয়াব সে পাচ্ছে। ওর কিছুই নেই, বাপ মা বড় লোক, বউ বিয়ে বাচ্চা করিনি, খারাজ আইলে ইয়াসালা নাফসি ইউফহা, বাপের কাছে হাত পাততে না, কারোর কাছে হাত পেতে না, নিজের পায়ে নিজের উপার্জন নিজে খাবে, এই নিয়তে যদি বেরিয়ে থাকে তাহলে ও ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রয়েছে। আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে কর্মমুখী করতাম, বিশ্বাস করেন অনেক সমস্যা মিটে যেত। আমরা এখনো চেতনায় আর্য হিন্দু, ব্রাহ্মণ্য চেতনা, আমরা কর্ম পছন্দ করি না, আর দাবিতে আমরা মুসলমান, এটা দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাম 12-13 বছরের পর থেকে ব্যবসা শুরু করেন, শ্রমের পাশাপাশি ব্যবসা করেন, চাচার ব্যবসায় অংশ নেন। ব্যবসায় যখন তার সুনাম বেড়ে গেল তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ব্যবসায় ডাকে। খাদিজার সাথে তার ব্যবসা ছিল মুদারাবা ব্যবসা, অর্থাৎ খাদিজার পুঁজি ব্যবসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাভ লস শেয়ার হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি, ব্যবসার আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায় উৎসাহ দিয়েছেন, ভয় দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উপার্জন ছিল চাকরি, কৃষি, ব্যবসা। রাসূলুল্লাহ সবসময় ব্যবসাকে বেশি উৎসাহ দিয়েছেন। আমি লম্বা হাদিসগুলো বলতে পারবো না, সততার সাথে ব্যবসা যদি কেউ করে, আসাদেকুল আতাজরু সাদুকুল আমিন মা সিদ্দিকীন ও সোহাদা, যে ব্যক্তি ব্যবসায় সততা বজায় রেখেছে, বিশ্বস্ততা বজায় রেখেছে, ওই ব্যক্তি কেয়ামতে আল্লাহর প্রিয়তম ওলি, সিদ্দিক, সালেহীন, সোহাদা, শহীদদের সাথে একসাথে তার এক কাতারে হাসর হবে। কাজেই এই যে ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাম তরুণ বয়স থেকে এবং পরবর্তী জীবনে সাহাবীদেরকে ব্যবসা উৎসাহ দিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে, কারণ ব্যবসার মাধ্যমে আপনি নিজেকে যত প্রতিভা বিকাশ করতে পারবেন, উন্নতি করতে পারবেন, এটা অন্যভাবে পারবেন না, যে কোনো ব্যবসা। আমরা এক্ষেত্রেও পিছিয়ে গেছি, জাতি হিসেবে, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ আমাদের তরুণদের জন্য ব্যবসার পরিবেশ এখনো তৈরি করতে পারেননি। কোন জাতি কোন সরকার উন্নত করে দেয় না, কোন জাতিকে কেউ তুলে দেয় না। ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, জাতির মানুষেরা নিজেকে না যখন নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহ পরিবর্তন করে দেয়। শুধু সরকার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব হলো পরিবেশ তৈরি করা, স্বচ্ছতা, দুর্নীতিকে মিনিমাইজ করা, সবার জন্য সুযোগ সমান করে দেওয়া, মানুষ নিজের তাগিদেই আস্তে আস্তে বড় হতে থাকবে। আমরা যদি তরুণ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্ম এখন কি পাশ করে 7-10 লাখ টাকা দিয়ে 15,000 টাকা 20,000 টাকার একটা চাকরি নেবে, আর নেওয়ার পরে নিজেরা দুর্নীতি করবে, কারণটা কি? ওর এই 7-10 লাখ বিনিয়োগ করার পরিবেশ নেই। যদি আমরা পরিবেশ করে দেন তো 10 লাখ টাকা দিয়ে লাগো, কী কী লাগবে, কিনে দিচ্ছি, লোন দিচ্ছি, নাও ব্যবসা শুরু করো, আস্তে আস্তে শোধ দেবা। যদি আমরা তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করে দিতাম, এই বাংলাদেশ চীনের চেয়ে অনেক সমৃদ্ধ হতে পারত। কিন্তু দুর্ভাগ্য, আমরা দাবিতে জবানে মুসলমান কিন্তু চেতনায় মুসলমান হতে পারিনি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম তরুণ বয়সে আরেকটা জিনিস পাই, পরিবারে যাওয়ার আগে, পারিবারিক জীবনের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ বয়সে 15-16 বছর বয়সেই সমাজমুখী ছিলেন। সমাজের মাজলুমদের পাশে দাঁড়ানো, জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর এই যে অনুভূতি তার ভিতরে এত শক্তিশালী ছিল যে তিনি সেই বয়সেই এই জাতীয় সংগঠন সংস্থায় যোগ দিতেন। এটা আপনাদের হয়তো বলেছি, মনে আছে বা ভুলে গিয়েছেন,
আরবের মানুষেরা যে পাকা ইমানদার ছিল এটা তো আপনারা বোধহয় সবাই জানেন নাকি আপত্তি করছেন আরবের মানুষেরা পাকা ইমানদার কাফের ছিল আপনারা রাগ করেন না আমি আশা করি আপনাদের অনেকবার বলেছি জিনাইদহের মানুষ বিশেষ করে অনেকে আমার ডিজিটাল শ্রোতা আছেন কাজে এগুলো জানার কথা আজকাল অনেক আলেমি এগুলো কোরআন হাদিস আলোচনা করছেন আরবের কাফেররা যাদের আমরা কাফের বলি তারা নিজেদের কাফের মনে করত না তারা লা খালিকা ইল্লাল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ লা রাযিকা ইল্লাল্লাহ আল্লাহকে এক মানতো আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন সর্বশক্তিমান মানতো আল্লাহর ইবাদত করতো ইব্রাহিম নবীর তরিকায় চলতো নবীর তরিকার বাইরে কিচ্ছু করতো না তাদের সমস্যা ছিল দুটো যেটা আমরা গতদিনে আমাদের সুন্নাহ ট্রাস্টের প্রোগ্রামে আলোচনা করেছি তারা ইব্রাহিম নবীর সুন্নতের বাইরে যুক্তি দিয়ে কিছু দিন বানাতো আর আল্লাহর রহমত পাওয়ার আশায় শিরিক করত খুব ভালো করে বুঝুন আপনাদের বলেছি সকল মানুষই ধার্মিক নাস্তিকও ধার্মিক সবাই ধার্মিক ধর্ম দুই রকম একটা হলো খণ্ডিত ধর্ম অথবা সেকুলার ধর্ম আর একটা হলো পরিপূর্ণ ধর্ম জীবন ধর্ম খণ্ডিত ধর্ম মানে আপনি কিছুক্ষণ খুব ঘাড় দুলায়ে খুব এবাদত করেছেন জিকির করেছেন মজা লেগেছে চোখে পানি আসছে এরপরে দোকানে গেছেন দোকানে আপনার ইচ্ছা মতো ওজনে কম দেবেন ফাঁকি দেবেন আপনার ইচ্ছা অনেক টাকা আয় করেছেন করার পরে মনটা খারাপ লাগছে গরিবের 2 লাখ টাকা দিয়ে দিলেন কথা বুঝতে পেরেছেন আপনি মানুষেরও ফাঁকি দেন গরিবেরও টাকা দেন আপনি ভেজালও মিশান মসজিদেও টাকা দেন আপনি আল্লাহর জন্য জেকের করেন ধ্যান করেন স্মরণ করেন জপ করেন ঈশ্বরের নাম নেন অথবা শহীদ মিনারে ঘাট জাকান শান্তি পান আবার ব্যবসা বাণিজ্যে যে প্রয়োজনে মানুষ খুন করার অর্ডার দিয়ে দেন কথা বুঝতে পারেননি আপনার ধর্ম হলো খণ্ডিত ধর্ম সেকুলার ধর্ম খণ্ডিত ধর্ম কেন হয় যখন তাওহীদের ইমান আল্লাহ আমাকে মসজিদেও দেখছে অফিসেও দেখছে দোকানেও দেখছে বিচারকের চেয়ারেও দেখছে মন্ত্রীর চেয়ারেও দেখছে আমি যে লিখে দিলাম মানুষ খুন করে রাত দিলাম ওটাও দেখছে আমি মসজিদে গরিবের জন্য 2 লাখ টাকা দিলাম ওটাও দেখছে এই চেতনা যখন আপনার ভিতরে তাওহীদি চেতনা পরিপূর্ণ হয় তখন আপনি মসজিদে যেমন মুসলমান ধ্যানে যেমন আপনি ধার্মিক আপনি দোকানেও তেমন ধার্মিক হবেন কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আপনি যখন মনে করবেন মানুষ প্রথম নষ্ট হয় সুন্নত প্রথম কি নষ্ট হয় অর্থাৎ আপনি নবী আপনাকে যে শিক্ষা দিয়েছেন এর বাইরে যেতে শুরু করেন তখন আসে শিরক তখন কি আসে শিরক আসে কিভাবে খুব সহজ শিরক মানে খুব দূরের কিছু না শিরক মানে কি আল্লাহ মানি আল্লাহর ডাকি আল্লাহর নেক নজর রহমত বরকত দয়া শিক্ষা কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কোনো প্রিয় মাখলুক বান্দা তার শরণাপন্ন হই মাধ্যম হিসেবে গণ্য করি কথা বোঝেন যখনই আপনি মনে করেন যে আল্লাহর কাছে যাওয়ার কোনো মাধ্যম আছে অ্যাডভোকেট যেমন খ্রিস্টানরা বলেন ঈসা মসি আমাদের জন্য ত্রাণকর্তা আল্লাহর কাছে আমাদের উকিল কথা বোঝেন না আমাদের গুনাহ উনি বহন করবেন যখনই মানুষ মনে করে আল্লাহর কাছে কেউ উকিল আছে আমার গুনাহ বহন করবে তখনই ও ক্রমান্বয়ে পাপ করতে পাপ করতে পাপ করতে পাপ করতে মহা ধরিবাজ দুর্নীতিবাজ মানবতার কলঙ্কে পরিণত হয় কেন খুব সহজ ওর যখন আল্লাহর কথা মনে করার দরকার করে আল্লাহর খুব ডেকে গেল দোকানে যে কজনে কমতেছে ঠিক আছে গুনাহ হয়েছে আমি আমার বাবাকে ঈসা মসিকে একটু ডেকে দিলাম দয়াল বাবাকে ডেকে দিলাম 2,000 টাকা দিয়ে দিলাম আমি যত গুনাই করি আমি জানি আল্লাহ দেখছে কিন্তু আমার হুজুর যে বললে তা আল্লাহ ছাড়তে পারবে না কথা বোঝেন যখন মানুষের ভিতরে আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ মধ্যস্থ আছে এই বিশ্বাস হয় তখন সে দিনদারি করে ধর্ম পালন করে কিন্তু সে আর প্রকৃত ধার্মিক থাকে না খণ্ডিত ধার্মিক হয়ে যায় কথা বুঝতে পেরেছেন এই জন্য ঈসা আলাইহিসসালাম বাইবেলে বারবার বলেছেন যে তোমাদেরকে পূর্ণ ধার্মিক হতে হবে তোমরা সকল শরিয়াত পালন করবে আল্লাহকে ভয় করে গুনাহ করবে না কোনো অন্যায় করবে নইলে কিন্তু আমি কিয়ামতে তোমাদের পক্ষে কথা বলবো না বলবো পাপাচারীরা তোমাদের চিনি না আমাকে যতই ভক্তি করো প্রভু প্রভু বলো আমার নামে যত কারামত দেখাও কোনো লাভ হবে না
কিন্তু সাধু পল নামে এক ব্যক্তি উনি এসে বললেন না তুমি শুধু বিশ্বাস করবা যে যীশু খ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়ে গেছে আর কিছু লাগবে না তিনি তোমাকে পার করে নেবেন কথা বুঝেননি এই যে একটা মিথ্যা বিশ্বাস তৈরি হলো এর থেকে মানবতার পতন শুরু হলো আর এই কথাটা খুব সুন্দর করে বলেছেন সাধু পলের মূল অনুসারী মার্টিন লুথার নাম শুনছেন প্রোটেস্ট্যান্ট ধর্মমতের আমেরিকার মার্টিন লুথার কিং না সিনিয়র মার্টিন লুথার না জার্মানির মার্টিন লুথার যিনি প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের দেশে খ্রিস্টান মিশন অধিকাংশ প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক খুব মাইনর যেটা বলছিলাম প্রোটেস্ট্যান্ট ধর্মমতের প্রতিষ্ঠাতা মার্টিন লুথার তার একটা খুব প্রসিদ্ধ বক্তব্য আছে আমি বলছি না আপনারা ইন্টারনেটে লিখবেন সিন বোল্ডলি SINCBOLDLY লিখলেই পেয়ে যাবেন তিনি বলতেন কি সিন বোল্ডলি সাহসিকতার সাথে পাপ করো পাপ করতে লজ্জা পেও না ভয় পারো না প্রতিদিন যদি 1000 বার খুন করতে হয় 1000 ধর্ষণ করতে হয় তাও করো আর শুধু বিশ্বাস রাখবা যে যীশু খ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়েছে যীশু যদি জান্নাতে যায় তুমিও যাবা নাউজুবিল্লাহ বললেন না আমরা মুসলমানের এরকম কথা বলি না যে অমুক হুজুর জান্নাতে গেলে আমিও যাব বলেন না এই হলো সব শিরকের মূল কোন হুজুর জান্নাতে গেলে আপনি যাবেন না আপনার আমল দ্বারা প্রমাণ হলে যাবেন কথা বলেন না হ্যাঁ হুজুরের কাছে যেতে হয় এটা অদ্ভুত ব্যাপার গতকাল ওখানে মাহফিল করছিলাম পীর মাশায়েক আলেমুল আমার কাছে যেতে হয় আমল শেখার জন্য দিন শেখার জন্য ভালো হওয়ার জন্য এখন আপনি যদি যান যে আলেমুল আমা পীর ধরব পীর তরাই নেবে আর আমল নয় পীরের আমল আমাকে মুক্তি দিতে তো একেবারে সরাসরি কুফুরিতে চলে যাবে কথা বুঝতে পারেননি ঠিক এই থিওরিটা সাধু পল দিলেন আর এই থিওরিটা ভারী সুন্দরভাবে বলেছেন মার্টিন লুথার সিন বোল্ডলি আপনি আপনারা ইন্টারনেটে গেলে পাবেন উনি মূলত জার্মান ভাষায় লিখছিলেন এটার ইংরেজি অনুবাদ সব পুরোটা পাবেন এই যে পাপকেও বহন করবে আমাদের দেশে খ্রিস্টান প্রচারকরা ধর্ম প্রচার করেন যার যার ধর্ম প্রচার করবেন এটা তাদের ব্যাপার ধর্ম প্রচার করতে যে যারা যেগুলো বলেন কিছু কথা খুবই খারাপ বলেন এটা দুঃখজনক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক নোংরা কথা বলেন কোরআনের ব্যাপারে অনেক নোংরা কথা বলেন বিশেষ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে অনেক অশালীন কথা বলেন আপনাদের না বললে হয় না কারণ এখানে বোধহয় বলা হয়নি অনেক জায়গায় আলোচনায় আসছে ঝিনাইদহের আমাদের ঝিনাইদহের হামদর এলাকার একটা ছেলে ইঞ্জিনিয়ার ও তার এক বন্ধু আমাকে এসে বললো যে অমুক ভাই তো খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন রে বাবা বলে যে ও ইঞ্জিনিয়ার ওর কোম্পানি ওকে স্কাইপে ফিরে দিয়েছে বিভিন্নদের চ্যাট করে আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে এই আছে চ্যাট আসে যে আমি প্যারাগুয়ে উরুগুয়ে থেকে বলছি আমি ক্যানাডা থেকে বলছি আমি ফিনল্যান্ড থেকে বলছি তোমার বন্ধু হতে চাই যখন প্রথম বন্ধু হয় এরপর আসে তোমার ধর্ম কি তোমার নাম কি তোমার ধর্মগ্রন্থের নাম কি তোমার নবীন নাম কি মনে হয় যেন কিছু জানো ওরা সব ট্রেন্ড প্রিচার এরপর বলে আমি তো তোমার ধর্মগ্রন্থ পড়লাম কিন্তু ভাই তোমার ধর্মগ্রন্থে যে মানুষ খুন করার কথা লেখা আছে তোমার নবীর কথা পড়লাম তোমার নবী তো মানুষ খুন করত দেখো কোরআনের অমুক সুরার অমুক জায়গায় আছে মানুষ খুন করার কথা ও পড়ে তাই তো ওখানে জিহাদ করার কথা আছে কাতলু ফি লড়াই করো তা তো ঠিকই আমরা তো খুব খারাপ এরপর আস্তে আস্তে নানানই বলে তাই বলো ওকে নিয়ে আসো আমার কাছে তো আসলো অনেক প্রশ্ন প্রথম প্রশ্ন হলো হু কিল মেনি পিপুল অনেক মানুষ খুন করেছে কে উত্তরও বলে দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোয়িং হিজ রিলিজিয়ন তার ধর্ম না মানলে মানুষদের খুন করতে অর্ডার দিয়েছে কে সে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরও অনেক নোংরা প্রশ্ন আছে আমি সব বলবো না তা আমি বললাম যে ভাই দেখো
আমি তোমার প্রথম দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, এরপরে বাকি প্রশ্ন যদি আবার সে করে তখন কি করতে হবে শিখিয়ে দেব। প্রথম প্রশ্নটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক মানুষ মেরেছে কে? আমি এর উত্তর দিলাম, গড অব ওল্ড টেস্টামেন্ট, গড অব দ্য ওল্ড টেস্টামেন্ট কিল্ড মিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপুল অ্যাকর্ডিং টু বিবলিক্যাল ডিসক্রিপশন অ্যান্ড অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান ফেথ জেসাস ক্রাইস্ট ইজ গড অব দ্য ওল্ড টেস্টামেন্ট, সো ইট ইজ জেসাস ক্রাইস্ট হু কিল মেনি পিপুল। বাইবেলের বর্ণনা অনুযায়ী বাইবেলের যে গড ঈশ্বর, লক্ষ লক্ষ নির্দোষ নিরপরাধ মানুষ শিশু নারী হত্যা করেছে বাইবেলের বর্ণনা অনুযায়ী, এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশুখ্রিস্টই হলো ওই গড। কাজেই যীশুখ্রিস্টই সেই ব্যক্তি যিনি অনেক 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 মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে। এরপরে বাইবেল থেকে প্রায় 2.5 পৃষ্ঠা কোটেশন দিলাম। দ্বিতীয় প্রশ্নটা কি? হু অর্ডার টু কিল, ধর্ম না পালন করলে, ধর্ম গ্রহণ না করলে মারার আদেশ দিয়েছে কে? লিখলাম জেসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোয়িং হিজ রিলিজিয়ন। এটা লুক লিখিত সুসমাচারের সম্ভবত 19 অধ্যায়ের 27 বা এরকম যীশুখ্রিস্ট নাকি বলেছেন, আমাদের ঈশানবী এরকম বলার কথা নয়, and those mine enemy that would not, I'll rain upon them, bring them here and slay them before me, যারা আমার রাজত্ব চাই না, আমি তাদের উপর রাজা হই চাই না, তাদের আমার কাছে এনে আমার সামনে জবাই করো। এরপরে বাইবেল আরো অনেক কোটেশন দিলাম যে ধর্ম না মানার কারণে শুধু যুদ্ধ নয়, নিরীহ নিরপরাধ শিশু কিশোর সাকিং বেবি দুধ খাওয়া শিশু নারী সবাইকে হত্যা করার কথা বাইবেলে এত জায়গায় আছে। বললাম যে তুমি এটা ইমেল করে দাও, এরপরে দেখো কি রেসপন্স করে, যদি এরপরে বলে আমার কাছে এসো আমি আর শিখিয়ে দেবো কি বলতে হবে। তো বিষয় হলো ভাইয়েরা, যে তারা ধর্ম প্রচার করতে যে প্রথম বলেন যে আমরা সব মানি, এরপরে ফার্স্ট স্টেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা তৈরি করা নানাবিধ মিথ্যা অপপ্রচার দিয়ে। আর আমরা অনেক সময় অপপ্রচারে কনফিউজড হই কারণ আমাদের পড়া নেই। রাসূলুল্লাহ সাল্লাম জিহাদের কথা বলেছেন, আমরা মনে করি বোধহয় অন্য কোনো ধর্মে নেই, সকল ধর্মগ্রন্থে জিহাদের কথা আছে, অমানবিক জিহাদের কথা আছে, রামায়ণে আছে, গীতায় আছে, মহাভারতে আছে, বেদে আছে, আপনার বাইবেলে আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই অমানবিক জিহাদকে মানবিক করেছেন, শর্ত করেছেন শুধুমাত্র সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যুদ্ধের হুকুম দিয়েছেন, যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কোনো মুসলমান একজন মানুষকেও তার ধর্ম থেকে ইসলাম ধর্মে আনেননি। ধর্মের জন্য যুদ্ধ নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, ধর্ম পালনের স্বাধীনতার জন্য যুদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? আর মানুষের ইতিহাসে সবচেয়ে বর্বরতম গণহত্যাগুলো হয়েছে, আপনাদের একটা ছোট ঘটনা বলি, কানাডায় থাকে এক বাঙালি, বাংলাদেশ থেকে যখন গিয়েছেন দুষ্ট ছিলেন, মাদকাসক্ত ছিলেন, কানাডায় যে একজন রিভার্ট মুসলিম নতুন মুসলমানের সাহসের যে খুব ভালো হয়েছেন, দাড়ি রেখেছেন, নামাজ কালাম পড়েন, গাড়ি চালান, ট্যাক্সি চালান, তো ট্যাক্সিতে এক পাদ্রি উঠেছে, পাদ্রি উঠেই স্বভাবতই পাদ্রিরও চিন্তা এত, তো মুসলমানকে দেখে একটু খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়া যায় কিনা। ওই ভাই গাড়িতে যে কেউ উঠলে সালাম, আসসালামু আলাইকুম, তো ওই পাদ্রি বলছেন তুমি কি জানো আমাদের যীশুখ্রিস্ট আসসালামু আলাইকুম বলতেন, তুমি কি জানো আমাদের গড এবং তোমাদের আল্লাহ এক। তখন ও তো খুব পড়াশুনো করা মানুষ, বললেন না আমি জানি আমাদের আল্লাহ এবং ঈসানবীর আল্লাহ এক, ঈসানবী গড বলতো না আল্লাহ বলতো, বাইবেলে আছে। তো ও তো বুঝেছে যে এটা তো একেবারে না জানা লোক না। এখন বলছে ওই মুসলমান বলছে, দেখো
ঈসা নবী যদি এখন দুনিয়া আসে তোমার বাড়ি কিন্তু যাবে না, আমার বাড়ি যাবে। তো কেন? বলে কারণ দেখো ঈসা নবীর দাড়ি ছিল, আমার দাড়ি আছে, তোমার কিন্তু দাড়ি নেই। ঈসা নবী পাক সাপ থাকত, তুমি কিন্তু পাক সাপ, খ্রিস্টান ধর্মে পাক সাপ বলে কিছু নেই, একেবারেই কিছু নেই, তুমি কিন্তু পাক সাপ থাকো না। ঈসা নবী শুয়োর খেত না, শুয়োর খেতে নিষেধ করে, তুমি শুয়োর খাও। কাজে ঈসা নবী যদি আসে, ঈসা নবী বলেছে প্রতিমা পূজা করবো না, তোমার বাড়িতে ছবি আছে, আমার বাড়ি ছবি নেই। কাজে ঈসা নবী আসলে কিন্তু আমার বাড়ি যাবে, কথা বুঝতে পারেননি? যদি ঈসা নবীর তরিকায় থেকে থাকে, আমি আছি তুমি নেই। যাই হোক, কথায় কথায় বলছে দেখো এই যে বর্তমানে খুন মার্ডার করছে, মুসলমানে তো মার্ডার করছে। বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যে জানো নর্থ আমেরিকায়, তার মানে মানে আমেরিকা যেটাকে আমরা বলি ইউনাইটেড স্টেটস, ক্যানাডায় এবং ল্যাটিন আমেরিকা, মধ্য আমেরিকায় বলছে এই যে আমেরিকাতে কয়েক মিলিয়ন, বলা হয় 10 মিলিয়নেরও বেশি নেটিভ যারা অরিজিনাল আমেরিকান, অরিজিনাল কলম্বাস এবং অন্যান্যরা যাওয়ার আগে যারা আমেরিকায় বাস করতো, এরকম 10 মিলিয়ন, 10 মিলিয়ন 1 কোটিরও বেশি হয়, 1 কোটি হয় আর কি, 10 মিলিয়ন বা তারও বেশি নেটিভ আমেরিকান রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে। তখন ওই লোকটা বলছে যে তুমি তো জানো এই যে মোর দ্যান 10 মিলিয়ন রেড ইন্ডিয়ান নেটিভ আমেরিকান, এদেরকে তো মুসলমানরা হত্যা করেছে। না না না, তা বলছি না, কারণ ও তো জানে কারা হত্যা করেছে। কলম্বাস এক হাতে তরবারি আর এক হাতে বাইবেল নিয়ে গেছিলেন, হয় খ্রিস্টান হও নইলে কতল হও, বর্বরভাবে এখনও পর্যন্ত গত 15-20 বছর আগেও এইগুলো রিপোর্ট আসছে যে পাদ্রীরা ওই রেড ইন্ডিয়ানদের বাচ্চাদের শিক্ষা দেওয়ার নামে ধর্মান্তর করতে অনেকের মেরে ফেলেছে, অনেক রিপোর্ট আছে। অন্যান্য তো সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট অনেক কিছুই আছে। তো যেটা বলছিলাম, তো ওই ভাই বলছে যে তারপরে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ, ওটাও তো মুসলমানরাই মেরেছে, তাই না? হ্যাঁ, ও কি বলবো, তো দাদা শুনলো কাদরি তো আর না জানে না। বলছে শোনো, ওই যে গ্যাস চেম্বারে, হিটলারের গ্যাস চেম্বারে 70 লক্ষ ইহুদি, ওটা তো মুসলমানরাই মারছিল, কথা বলছেন? হিটলার মারছিল খ্রিস্টান হিসেবে, হিটলার কিন্তু খুব প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন, এবং ওনার লেকচার আছে যে একজন খ্রিস্টান হিসেবে, যীশুখ্রিস্টের অনুসারী হিসেবে আমার উপর ফরজ দায়িত্ব হলো ইহুদিদেরকে নির্মূল করা। কারণ ইহুদি, যীশুখ্রিস্ট বাইবেলে আছে ইহুদিদের গালি দিয়েছেন, বদদোয়া করেছেন। যাই হোক, তাহলে যেটা বলছিলাম যে আমরা না জানার কারণে দুইভাবে প্রতারিত হই। যখন কেউ বলে ইসলামে জিহাদ আছে, ইসলাম, তাই তো সত্যি ইসলাম খারাপ, খ্রিস্টান ধর্ম তো খুবই ভালো, হয়তো না জানার কারণে। আরেকটা হলো আরেকভাবে প্রতারিত হই, একজন এসে বলে ইসলামে জিহাদ আছে, ওই যে লোকটা খারাপ কথা বলছে একটা মহামারী, তুমি জান্নাতে চলে যাবা, তাই তো ইসলামে জিহাদ আছে, যা একটা মহামারী দিই, এর নাম জিহাদ নাকি? না, কেতালের জিহাদ হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নির্দেশে, রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের দ্বারা বিদ্রোহী সশস্ত্র শত্রুদের সাথে যুদ্ধ হবে। এর বাইরে অস্ত্র নিয়ে কেতাল নেই, এমনি দাওয়াত আছে, অন্যান্য কিছু আছে। যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এই সময়ে তরুণ বয়সে জীবনমুখী ছিলেন, সমাজমুখী ছিলেন, সমাজের যে ভাঙা, অর্থাৎ যেটা বলছিলাম সেকুলার পার্শিয়াল ধার্মিকতা, মক্কার লোকেদের ভিতরে যে পার্শিয়াল ধার্মিকতা ছিল, তারা হজ করতো, কাবাঘরে যেয়ে জিকির করতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইয়াকুব, সোয়া, নাস, লাত, মানা, তাদের ইবাদত করতো, এইভাবে তারা ইবাদত করতো। কিন্তু তাদের প্রথমে সুন্নত চলে গেল, এরপরে তাদের শিরিক আসলো, তারা বলল এই যে ইয়াকুব, ইয়াকুব, সোয়া, নাস, লাত, মানা, উজ্জা, হবল, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এদের আমরা বন্দনা করি, এদের মানত করি, এদের শ্রদ্ধা করি, এদের ভক্তি করি, এরা আমাদের তরাই নেবে, কাজে আমরা অষ্টস করি, বাকি লুটপাট করি, ডাকাতি করি, মানুষ খুন করি, এ নো প্রবলেম। কথা কি বুঝতে পেরেছেন? এই যে ভণ্ড ধার্মিকতা, সেকুলার ধার্মিকতা, টুকরো ধার্মিকতা, মসজিদে জেকেরের সময় ধার্মিক, দোকানে অফিসে
ইচ্ছা মতো স্বাধীন এই ধর্মিকতা এসে গেল আরবদের ভিতরে আর এই ধর্মিকতা আসলেই দুর্নীতি হবে মানবাধিকার নষ্ট হবে মাজলুম মাজলুম হবে জালেম বড় হবে আর এটাই ছিল মক্কার সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে সব সমাজে ভালো মানুষ থাকে আর তারাও তো ধর্মিক ছিলেন কাজেই তাদের তার চাচাদের 40 45 35 এই বয়সের কিছু মানুষ তারা প্রতিজ্ঞা করলেন সমাজের মাজলুমদের পাশে থাকব অসহায়দের সেবা করব এই প্রতিজ্ঞার নাম ছিল হেলফুল মুতাইয়াবিন বা হেলফুল ফুজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিজ্ঞার ভিতরেও অংশ নেন এবং তিনি আজীবন নবী হওয়ার পরও রাষ্ট্রপ্রধান হওয়ার পরও তার মৃত্যুর আগ পর্যন্ত বৃদ্ধ বয়সেও এই প্রতিজ্ঞার কথা বলতেন লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জাদান হেলফুল মুতাইয়াবিন লাউ দুইতু বিহাল আন লাআজাবতু আমি আমার চাচাদের সাথে আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে হেলফুল ফুজুর হেলফুল মুতাইয়াবিন অংশ নিছিলাম যদি এখনো কেউ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি মাজলুম আপনি তো ছোটবেলায় শপথ করেছিলেন মাজলুমের পাশে থাকবেন আমাকে সাহায্য করেন আমি ওই প্রতিজ্ঞা রক্ষার জন্য এখনো মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে ছুটে যাব হাজেরিন এটাই ছিল রাসূলুল্লাহ নবুয়াত পরিবার গঠন পূর্ববর্তী জীবন অর্থাৎ জন্ম থেকে 25 বছর আমরা যদি এগুলোকে প্রমোট করতাম আমাদের শিশু শিশুদের ভিতরে শিক্ষার্থীদের ভিতরে প্রমোট করতে পারতাম কিছুটা ওরা উদ্দীপনা পেত দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থা এটা নেই অনেক কিছু আছে এইগুলো বাদে যেটা বলছিলাম এরপরে আসলো রাসূলুল্লাহ সাল্লাম পারিবারিক জীবন এরপরে কি আসলো রাসূলুল্লাহ সাল্লাম বিয়ে করলেন যখন তার বয়স ছিল 25 বছর আর এই এটাই হলো বিবাহের খুব যোগ্য সময় 22 23 24 25 এর ভিতরে ছেলেপিলের বিয়ে দিতে হয় মশলা শুনেছে যে স্যার অনার্স মাস্টার্স পাস করেছি চাকরিও একটা 22 পি বিয়ে শাদি করব বাবা মা বলছে যে বাবা বয়স তো হলো না এত আগে বিয়ে কর একটু টাকা পয়সা জমায় নে তা আমি বললাম যে আপনার বাবা বা আপনার মা কত বয়সে বিয়ে করেছে একটু জিজ্ঞেস করেন কথা বুঝতে পারেননি যখন আমাদের বিবাহটা ইমোশন থাকে তখন আমরা বিবাহ করতে দিই না আর যখন বিবাহের ইমোশন নষ্ট হয়ে যায় বিবাহটা যখন বিজনেসে পরিণত হয় তখন আমরা বিবাহ করতে বলি এর দ্বারা দেশ জাতি সমাজের ক্ষতি হচ্ছে প্রথম ক্ষতি হলো সন্তানরা বাবা মায়ের যে ইমোশন পাবেন এটা পাচ্ছে না আমরা আমাদের বাবা মায়ের যে ইমোশন নিয়ে বড় হয়েছি এই প্রথম বয়সের এটা পাচ্ছে না এটা বড় ক্ষতি করে কি জন্য আমরা আগেই বলেছি যে মানুষ কিন্তু মানুষ হয়ে জন্মে না কি লাগে শিক্ষা এবং মডেল ছোট বাচ্চাদের সব কিছু হলো বাবা মা ন্যাচারালি ফিতরাতান ওরা বাবা মাকে দেবতার মতো মনে করে ওরা চায় বাবা মা তার মডেল হোক ছোটবেলায় 8-10 বছর পর্যন্ত 15-20 বছর পর্যন্ত বাবা মার ভিতর যদি খারাপ কিছু দেখে ওদের সাইকোলজিক্যালি খুব হিট করে দেখবেন যত মানুষের ছেলে মেয়েরা অবাধ্য হয় এরা হয় নিজেরা স্বামী স্ত্রী ঝগড়া করে অথবা তাদের বাবা মার সাথে সম্পর্ক খারাপ অথবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ একটু খুঁজে দেখেন যেহেতু স্বামী স্ত্রী ঝগড়া করে ওই সন্তানদের কষ্ট পায় ওদের ভিতরে রিয়াকশন আছে এই প্রতিক্রিয়া বড় হলে পাওয়া যায় যেহেতু ওই বাবা মাই তাদের শ্বশুর শাশুড়ি বা বাবা মার সাথে খারাপ আচরণ করে এটা ওর ভিতরে রিয়াক্ট করে এটা এক ধরনের কনফিউশন তৈরি করে বড় হয়ে ওর ভিতরে রিয়াকশন হয় এই জন্য শিক্ষা এবং আদর্শ এটার মূল প্রথম থাকতে হয় পিতা মাতাকে আর এর জন্য যে ইমোশন লাগে এটা এই 23-25-25-26-27 যেমন হয় 35-36-37 আর ওরকম থাকে না সহ্য ক্ষমতা আমরা এখন একটুতেই ক্লান্ত হয়ে যাই আমার মেয়ে যখন নাতি পালন করে নাতি খুব ভালো লাগে 10 মিনিট তারপরে বিরক্ত হয়ে যায় কিন্তু মেয়ে পারে ও যদি বেশি বয়সে মা হতো ওটা পারতো না কষ্ট হয়ে যেত এই জন্য দেখবেন শেষ বয়সের বাচ্চারা অনেক সময় ভালো মানুষ করা কঠিন হয়ে যায় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়সে বিবাহ করেছেন উনি ওনার মেয়ে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হয় তখন সম্ভবত তার বয়স 22-23 ছিল আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 18 বা এরকম 17-18 এই জাত
তে যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেন এটা বিবাহের অত্যন্ত সুন্দর বয়স আমরা অধিকাংশ এরকম বিবাহ করি বিবাহের পরে পরবর্তী 15 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল স্ত্রী বা কেমন ছিলেন স্বামী বা কেমন ছিলেন এ ব্যাপারে হাদিস বেশি পাওয়া যায় না অল্প কিছু পাওয়া যায় কয়েকটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে যতটুকু পাওয়া যায় সহিহ হাদিস এবং সিরাতের বইগুলোতে এক নম্বর হলো তাদের দাম্পত্য জীবন এত সুখের ছিল এত শান্তিময় ছিল যে বুখারী মুসলিম অন্যান্য কিতাবের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তার চেয়ে 10 বছর বা 15 বছরের বয়সে বেশি ছিলেন তারপরও তাদের দাম্পত্য জীবন এত সুখের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে 9-10 বছরে বিবাহ হয়েছে কুমারী সুন্দরী স্ত্রী তার সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার প্রশংসা করতেন কথা আসলেই প্রশংসা করতেন আয়েশা একদিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ এই বুড়ি মেয়েটা এত বলেন তার প্রশংসা আমরা এখন আপনি আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দরী ভালো স্ত্রী দিয়েছেন মানে একজন স্ত্রী তো চায় যে স্বামী তার প্রশংসায় বেশি করবে ন্যাচারাল রাসূলুল্লাহ বলেন আয়েশা খাদিজার বিরুদ্ধে কিছু বলবে না আমি তার থেকে যে মমতা মায়া শান্তি পেয়েছি তার সাথে পারিবারিক জীবন করেছি তার থেকে সন্তান পেয়েছি এই জীবন তোমরা আমাকে দিতে পারবে না কথা বুঝতে পারছেন না যেমন স্ত্রী তেমন স্বামী তাদের প্রতিবেশীরা বলেছেন যে আমরা তাদের বাড়িতে কখনো ঝগড়া শুনিনি বিয়ে করেছেন ছেলে পেলে হয়েছে বড় হয়েছে 15টা বছর চলে গেছে এক দুই দিন না 15 বছরে ছেলে পেলে বড় হয়ে গেছে কিন্তু তাদের ভিতর ঝগড়া শুনিনি কি কি পেয়েছি ছোট ছোট ঘটনাগুলো শুনুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন ঠিক না বিবাহের পরে তার পুরো সম্পদ স্বামীর হাতে তুলে দিলেন যে আপনি ব্যবসা করেন চালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা দিয়ে কি কি করতেন বুখারীতে হাদিস আসছে আমি লম্বা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেলা রাহিমি নিজের রক্ত সম্পর্কের আত্মীয়দের চাচা গরিব ছিলেন চাচাতো ভাইটা গরিব আত্মীয় স্বজন তাদেরকে দিতেন এতিমদেরকে দিতেন অসহায় দরিদ্রদেরকে দিতেন সমাজে যারা আয় উপার্জন করতে পারে না তাদের আয় উপার্জন করে দিতেন কথা বুঝেননি আমাদের স্ত্রীর টাকা নয় বিবাহ করেছি আমরা স্বামী আয় করে স্ত্রী কষ্ট করে সংসারের সেভিং এর চেষ্টা করেন স্বামী যদি তার কষ্টের আয় বউয়ের আয় না যদি বাপ মার বেশি দেন ভাই বোনের বেশি দেন স্ত্রী খুশি হয় না বেজার হয় কথা বুঝেননি দিনটা কি এতই সহজ যদি আপনি চান যে আমাদের পারিবারিক জীবনটা দুনিয়ার ভাত রান্না করা ছেলে পেলে পালন করা না অনন্তকালের কিয়ামত পর্যন্ত একটা ডিভাইন ইউনিটি হবে স্পিরিচুয়াল ইউনিটি হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে রাখতে হবে খুব ভালো করে বুঝুন দুনিয়ার বরকত আখেরাতের শান্তির জন্য সবচেয়ে বড় হলো যে আপনাকে পিতামাতা রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে সেবা করতে হবে সাধ্যমতো তাদের পাশে থাকতে হবে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এইটা রাখলে আপনি বরকত পাবেন এখানে ডিস্টার্ব করলে আপনার বরকত নষ্ট হবেই হবে কাজেই স্ত্রীর দায়িত্ব হলে তো উৎসাহ দেওয়া বাধা দেওয়া নয় যদি আপনি ইমানদার হয়ে থাকেন আর আমাদেরও দায়িত্ব হলো সাধ্যের ভিতরে টাকা পয়সা দিয়ে পারলে নইলে কথা দিয়ে নইলে পাশে দাঁড়িয়ে নইলে নিজে যেয়ে দৈহিকভাবে রক্ত সম্পর্কের আত্মীয়দের পাশে থাকা কথা কি বুঝতে পারছেন আমি এটা আজকে লম্বা বলবো না দুই নম্বর আমাদের সম্পদ আমরা যদি কিছু করি আমাদের বউরা বলবে যে হ্যাঁ ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে কে বলেছে আপনাকে তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে খেয়ে বনে যেয়ে হেগে আসার জন্য বানিয়েছেন আমরা সামাজিক আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তাসবিহ তাহলিল জিকির ওযিফা খাওয়া দাওয়ার জন্য বানাননি তাহলে আল্লাহর ফেরেশতারা যথেষ্ট ছিল
আল্লাহর ফেরেশতারা বলছে নাহনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আল্লাহ তোমার জিকির ওযিফার জন্য আমরা কত ভালো না আল্লাহ মানুষকে ফেরেশতাও বানাননি প্রাণও বানাননি মানুষকে প্রথমত খালি বেরেনে দিয়েছেন যে কিছু শেখো দ্বিতীয়ত স্বাধীনতা দিয়েছেন ভালোমন্দ করার দেখি তুমি কি করো আর কি করার ভিতরে সবচেয়ে বড় কাজ হলো তোমাকে সমাজ দেখতে হবে বিশেষ করে ইসলামের কথা এখানে ইসলামের সাথে অন্য ধর্মের অনেক পার্থক্য আছে ইসলামে ধর্মিকতা মানে জিকির ওযিফা করা জঙ্গলে যাওয়া একেবারে সন্ন্যাসী হওয়া নয় আল ইসলামে দিন মানে হলো বউ পালবেন বউয়ের রাগ সহ্য করবেন ছেলে পেলে পালবেন ওইগুলো ইবাদত পরিবার সংসার বাজার ঘাট দুনিয়াদারি আর মসজিদ দিনদারি এই চিন্তা করার মানে আপনি ইসলাম বুঝেননি মসজিদ যেমন দিনদারি বাড়িতে বউয়ের সাথে কথা বলা তেমনই দিনদারি সন্তান পালন করা তেমনই দিনদারি চাকরি করা তেমনই দিনদারি ব্যবসা করা তেমনই দিনদারি কথা কি বুঝতে পেরেছেন এটা হলো ইসলাম কাজেই টাকা পয়সা আল্লাহ দেন আমার কাছে যখনই কেউ বলে নানান সমস্যা ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না বিপদ আপদ কাটে না আমি বিশ্বাস করেন আগে জিজ্ঞেস করি আপনার আত্মীয়দের সাথে আপনার কেমন সম্পর্ক কারণ আমার ভিতরে একটা একিন আছে যে ব্যক্তি বাবা মার খেদমত করে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে ওর আল্লাহ কোনো এমন কোনো বিপদ দেবেন না যে বেইজ্জত হবে এটা নবীর কথা আমরা বিশ্বাস করি কাজেই আত্মীয় স্বজনের দেওয়া অসহায়ের পাশে দাঁড়ানো এগুলো নবীজি সাসাম করতেন এবং খাদিজা উৎসাহ দিতেন আমি বিস্তারিত বলবো না দ্বিতীয়ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার আগে চল্লিশের কাছাকাছি চলে গেছেন বয়স গারে হেরায় যেতেন যেতেন না গারে হেরায় যেতেন আমরা কোনো স্বামী যদি বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দিনের কাজে সময় দেয় বউ রাগ করে না খুশি হয় রাগ করে বুঝেন না স্বামী সব সময়টা আমাকে দেবে আবার আমাদের স্বামীরাও মাশাআল্লাহ খুব ভালো বউর জন্য বউ আমার রান্না করবে আমার কাছে সময় দেবে বউর জন্য দিন চর্চা বই কিনে দেওয়া দিন পরিশুদ্ধ করা দিনই পরিবেশে নিয়ে যাওয়া দিনের কোনো সামাজিক কাজে অংশ নেবে এটাতে স্বামীর অনুমতি নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রেমময় শান্তিময় আনন্দময় সাংসারিক জীবনের পাশাপাশি তিনি গারে হেরাই যাওয়া শুরু করলেন খাদিজা তো বাধা দিতেন ঠিক না খাদিজা বাধা দিতেন না স্বামী একটা কাজকে ভালো মনে করছেন আলহামদুলিল্লাহ বাকি সময় তো আমাকে দিচ্ছেন আমরা উভয়ে উভয়ের শুধু দুনিয়ার এই ৩০ বছরের সঙ্গী না তো আমাদের অনন্তকালের সঙ্গী কাজে সময় ফুরাচ্ছে না তো তিনি খাবার বেঁধে দিতেন খাদিজা খাবার রেডি করে দিয়ে দিতেন এক সপ্তাহ দশ দিনের জন্য খাবার ফুরিয়ে গেলে কখনো নবীজি আসতেন কখনো খাদিজা সেই সময়ে খাদিজার বয়স প্রায় ৫০-এর উপরে ৫৫ বা ৫৩ বা ৫০ এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০ প্রায় এই বয়সে খাদিজা খাবার নিয়ে এই সে উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসতেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেলেন গারে হেরা থেকে চলে আসলেন পারিবারিক জীবন এখানেই শেষ নবুয়াত জীবন শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে আসলেন উনি নবুয়াত পেয়েছেন ওহী পেয়েছেন কিন্তু নতুন অভিজ্ঞতা হিসেবে অস্থির খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি ইন্নি লাখশা আলা নফসি আমার ভয় হচ্ছে আমি কোনো বিপদে পড়লাম কি না খেয়াল করেন একটু একটু খাদিজার সুন্নত নবীর সুন্নত বোঝেন আমরা স্বামী স্ত্রী পরস্পরে ভালোবাসি বউ যদি কোনো বিপদে পড়ে পা ভেঙে গেছে পড়ে গেছে পা ভেঙে গেছে বিপদে পড়েছে আমরা মহব্বতের কারণে অনেক সময় কি বলি তোমাকে না কতবার বলেছি এই কাজ করো না এখন বিপদে পড়ে গেলে এরকম হয় নাকি বউ বলে স্বামীও বলে আচ্ছা বলেন তাতে কি সান্ত্বনা হয় না আরও কষ্ট বাড়ে কষ্ট বাড়ে অর্থাৎ আপনি আগে যাই বলেছেন এখন আপনার দায়িত্ব ছিল তাকে সান্ত্বনা কোনো ভয় পেও না ইনশাল্লাহ কিছু হবে না আমি আসি কোনো চিন্তা করো না আল্লাহ ভালো করে দেবে এইটা হলো সান্ত্বনা আপনি তার পাশে আছেন আপনি এখন তার আগের ভুল ধরে তোমার না কত বলেছি এগুলো করো না কথা তো কোনোদিন শুনবা না এখন বিপদে পড়েছে আমরা কী করবো
আপনি মহব্বতেই বলেছেন কিন্তু আসলে আপনি থেকে সান্ত্বনা দেননি, ব্যথা পিঠের উপরে আরো দুটো কিল মেরেছেন, কথা বুঝতে পারেননি, এটা না আপনি তার পাশে দাঁড়ান, না কোনো ভয় নেই ইনশাআল্লাহ আল্লাহ তোমার ক্ষতি করবে না, তোমার অসুবিধা হবে না, আমি আসি তো, আমরা আসি সবাই, তো চিন্তা করো না, এরপরে আপনি তার সাথে আলোচনা করেন, এটা না সেইটি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কি বললেন, তখনও দাওয়াত দেননি, ইমান আনেননি, শুধু নবুয়াত নিয়ে বাড়িতে এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু বললেন যে দেখো আমি এইরকম একজন আসলেন, আমাকে নবুয়াত দিলেন, জড়িয়ে ধরে এটা বললেন, আমি পড়লাম, আমার তো ভয় হচ্ছে, আমার জীবন নিয়ে আতঙ্ক ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু বললেন কাল্লা আল্লাহ লা ইউখজিক লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনি চিন্তা করেন না, আপনাকে আল্লাহ কখনোই খারাপ করবেন না, আল্লাহ আপনার ভালোই করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লামের যে আখলাক চরিত্র, তার আচরণ, মানুষের খেদমত, মানবতার সেবা, আত্মীয় স্বজন সেবা, এগুলো উল্লেখ করলেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাকরিদু যাইফাইল, যে তখনও রাসূলুল্লাহ বলেননি, তখনও নবুয়তের দাওয়াত হয়নি, আল্লাহ আপনাকে কষ্ট দেবেন না, আপনি তো ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আত্মীয় স্বজনের সেবা করেন, অসহায়দের পাশে দাঁড়ান, আপনি হজে কেউ আসলে, কেউ মাজলুম হলে তার অধিকার আদায়ের চেষ্টা করেন, আপনার মতো মানুষকে আল্লাহ ক্ষতি করবেন না, আল্লাহ অবশ্যই আপনার ইজ্জত করে, আপনি চিন্তা করেন না, কথাকে বুঝতে পেরেছেন? এইটা হলো স্ত্রীর দায়িত্ব, এটা হলো স্বামীর দায়িত্ব, যে কোনো বিপদে আপদে কষ্টে আমরা যখন বাইরে কেউ কষ্ট দেয়, কেউ আমার বিরুদ্ধে মামলা করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ আমাকে চর মেরেছে, কেউ কিল মেরেছে, কেউ বাড়ি দোকান ই করে দিয়েছে, কেউ কেস করে দিয়েছে, অনেক কিছু আমাদের ঘটে, ঘটনা ঘটে ভাই, ঘটবেই, সমাজে বেঁচে থাকতে পারে, আমি বাড়িতে যে মুখ খারাপ মন খারাপ, আবার বাড়িতে যে অনেক বউর কাছে বলা যায় না, বললেই তো বউ আবার বকা দেবে, তোমার না বলি এগুলো করো না, কথা বুঝি না, না যে কোনো স্বামীর কষ্ট, ছেলের কষ্ট, স্ত্রীর কষ্ট, আমরা বকা দেব না কষ্টের সময়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার মতো সান্ত্বনা দেব, না কোনো অসুবিধা এরকম তো হতেই পারে, কিচ্ছু হবে না, আপনি সাহস করেন, কথাকে বুঝতে পেরেছেন? এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনের সংক্ষিপ্ত জায়েজা, সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম। এগুলো যত পড়বেন, ভালো ভালো সিরাত গ্রন্থে বিস্তারিত পড়বেন, তত আপনার ভিতরে মানবতা, মনুষ্যত্ব উজ্জীবিত হবে, আপনি সত্যিকারের মানুষ হবেন। আবারও বলি, দীন ইসলাম মানে এই নয় যে আপনি মসজিদে অনেক ইবাদত করেন, আপনি সওয়ালের রোজা রাখেন, আপনি শবে বরাত পালন করেন, এইটুকের নাম ইসলাম নয়। শবে বরাত নফল, সওয়ালের রোজা নফল, আপনার জন্য এর চেয়েও বড় ইবাদত, আপনি স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, সন্তান প্রতিপালন করবেন ভালোভাবে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, আপনি মানুষ হবেন, যে বিশ্বাস, যে ধার্মিকতা আপনার ভিতরে মানবতা তৈরি করেনি, মানুষের সাথে আচরণ তৈরি করতে পারেনি, আপনার বুঝতে হবে ডালমে কুচ কালা হাই, আপনি খণ্ডিত ইমান এনেছেন, পূর্ণাঙ্গ ইমান আনতে পারেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস, সহি হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় দুজন মেয়ে আছেন, একজন মেয়ে খুব ধার্মিকা, সারা বছর নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সাওয়ামা কাওয়ামা এবং আবেদা দান খয়রাত করে এলাকা ভরে ফেলেছে, তবে একটাই তার সমস্যা, জবানটা খুব খারাপ, মানুষের সাথে কথা হলে দগড়া করে একেবারে কলিজা ছিঁড়ে দেয়। আশেপাশে যারা থাকে, জিরান পড়শি, জিরান বলতে আরবিতে শ্বশুর শাশুড়ি দেওর, যারা আশেপাশে আত্মীয় অনাত্মীয় যারা আশেপাশে থাকে, তার জবান দ্বারা তার পড়শিরা খুব কষ্ট পায়। আরেকজন মহিলা আছে, ফরজ নামাজ ছাড়া কিচ্ছু পড়ে না, ফরজ রোজা ছাড়া কিচ্ছু থাকে না, দান খয়রাত করে না বললেই চলে, ওই একটু সামান্য দুই এক আনা মানুষের সাথে দেয় না, কিন্তু নিরিবিলি জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম মেয়েকে বললেন লা খায়রা ফিয়া হিয়া ফিল নার, যে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে, দান খয়রাত করে ভুলে ফেলে, কোনো কল্যাণ নেই ওর ভিতরে, জাহান্নামে যাবে। আর যে শুধু ফরজ ইবাদতটুকু করে কিন্তু কাউকে কষ্ট দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হিয়া ফিল জান্নাহ, এই লোক, এই মেয়েটাই জান্নাতে যাবে। আপনি নফল ইবাদত কিচ্ছু করেননি, অন্তত ফরজ পালন করেছেন, ওকে, কিন্তু আপনি অনেক নফল ইবাদত করেছেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, এগুলো সব মুছে যাবে, মাইনাস হয়ে যাবে, এগুলো অন্যরা নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। কাজেই
ধার্মিকতা যদি বুঝতে হয় গল্প বাদ দিতে হবে, সিরাত নবীতে যেতে হবে। আজব আজব গল্প, অমুক লোক মরা মানুষ জিন্দা করে দিছিল, অমুক লোক ইট মেরে চেলা মেরে বাঘ মেরে ফেলছিল, এই গল্প দ্বারা চমক হয়, জীবন আসে না। যে ইমান, যে ইসলাম আপনাকে পরিপূর্ণ মানুষ বানায় সেইটা আসে না। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আলোচনা করেন, সাহাবীদের সহি কারামত আলোচনা করেন, কিন্তু মূল আলোচনা হবে সিরাত, শামায়েল, হাদিস, যেগুলো পড়লে জীবনকে পাওয়া যায়, ইমানকে পাওয়া যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। নবুয়তের এক বছরের ভিতরে কারা ইসলাম গ্রহণ করলেন, এই রকম কয়েকজনের কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাম নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে দাওয়াত শুরু হলো, কিছুদিন ওহী আর আসেনি। নবুয়ত পেলেন গারে হেরার পরে বেশ কিছুদিন ওহী বন্ধ ছিল। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাম চিন্তা করছিলেন এটা কোনো সমস্যা কিনা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জন্য অপেক্ষা করছিলেন, কখন জিব্রাইল আসবেন, বেশ কিছুদিন আসেননি। এরপরে আবার ওহী শুরু হলো। প্রথম ওহীর পরে আল্লাহ নবীজিকে কিছুদিন সময় দিলেন, যে ওহীটা এর পরে যাওয়ার আগে তিনি আত্মস্থ হলেন, ওহী শুরু হলো। আল্লাহ হুকুম করলেন গোপনে দাওয়াত দেওয়া, দাওয়াত দিতে লাগলেন। কারা মুসলমান হলেন? মজার ব্যাপার, প্রথমেই মুসলমান হলেন তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? তার পরিবার, তার স্ত্রী, তার সাথে যে তার চাচাতো ভাই ছিল তার নাম কি? আলী ইবনে আবি তালেব, এবং তার একজন ক্রীতদাস ছিল। চিন্তা করেন, তার পরিবারের ঘনিষ্ঠতম তিন সদস্য। আমি কেন এটা বলছি? মানুষ যদি ভণ্ড হয় তাহলে অন্য অনেকেই মানলেও পরিবারের লোকেরা মানে না। কথা বুঝেছেন? কারণ ঘরে কি করে আর মুখে কি কয়, মাঝখানে পার্থক্য কি ঘরের লোকেরা বোঝে, তাই না? হ্যাঁ হাজরিন, আমি তুলনার জন্য বলছি, প্রচলিত বাইবেল যে আল্লাহর কালাম না এটা বোঝার জন্য বলছি। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালাম আল্লাহর প্রিয় রাসূল ছিলেন, নবী ছিলেন, বান্দা ছিলেন, তিনি গুনাহ করেননি, তার আম্মা খুব আল্লাহর নেককার মানুষ ছিলেন, গুনাহ করেননি, তারা সবাই ইমানদার ছিলেন। তবে ইনজিল শরীফে ডেসক্রিপশন অনুযায়ী আমাকে একজন আমাদের এই ঝিনাইদহের আমার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর, ইংরেজির প্রফেসর ভাই আমাকে প্রশ্ন করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো কোরআনে বারবার বলেছে যখনই কাফেররা মুজেজা চেয়েছে, কোরআন বলেছে মুজেজার মালিক আমি না, মুজেজা দেব, তো উনি যদি মুজেজা দিতেন, ঈসা নবী যেমন মুজেজা দিয়ে মানুষদেরকে ইমান এনেছেন, উনি যদি মুজেজা দিতেন তাহলে তার জিহাদ করা লাগতো না, এই মেরে ধরে মানুষের ইমান আনানো লাগতো না। কথা বোঝেননি? আমি বললাম যে ভাই আপনার কথাগুলো, তথ্যগুলো ভুল। প্রথম কথা, ঈসা নবী মুজেজা দেখায় কারোর ইমান আনাতে পারেননি, কোথাও কোনো মুজেজা দ্বারা মানুষ দলে দলে মুসলমান হয়নি। যেহেতু উনি ঈসা নবীর কথা বললেন, আমি এই জন্য ঈসা নবীর কথাই বললাম, আপনাদেরকে বলি, আপনাদেরকেও এরকম মনে হতে পারে, কারণ অলৌকিক গাল গল্প দিয়ে, আজগবি কথা দিয়ে মানুষকে সাময়িক মোহিত করা যায় মূর্খদেরকে, মানুষকে মোহিত করতে হয় মানবতা দিয়ে। বাইবেলের বর্ণনা অনুযায়ী যীশুখ্রিস্ট জন্মের আগের থেকেই মুজেজা দেখাচ্ছেন, জন্মের আগেই তার মার কাছে আসছেন জিব্রাইল, জন্মের আগেই তার বাবাকে স্বপ্ন দেখাইছেন জিব্রাইল, জন্মের পরে কি বলে 6 মাসের বাচ্চা পেটে থাকতে নিয়ে গেছেন যখন ব্যাপটাইজের মায়ের কাছে, পবিত্র আত্মা পেটের ভিতরে লাফানো শুরু করেছে, গান গাওয়া শুরু করেছে, তিনি যে মসিহ এগুলো বলেছে, জন্মের পরেই জেরুজালেমের মসজিদে নিয়ে গেছে, সেখানে
ফেরেশতারা এসে বলেছে ইত্যাদি ইত্যাদি জন্ম থেকেই মহা মহা অলৌকিক কাজ দেখিয়েছেন এরপরে নবুয়ত পাওয়ার পরে মহা মহা রোগ ব্যাধি ভালো হয়ে গেছে মরা মানুষ জিন্দা হয়ে গেছে ইত্যাদি কথা বলা হয়েছে ফলাফল কি এক নম্বর বাইবেলে আছে কাফারনাহুম বিভিন্ন শহরে যীশুখ্রিস্ট মহা মহা অলৌকিকতা দেখালেন লোকেরা তাড়িয়ে গ্রামেতে বের করে দিল তিনি বদদোয়া করলেন যে তোমাদের উপর আল্লাহ গজব দিক তাহলে মুজিজা দেখায় কো ঈমান আনলো নাকি আনলো বাইবেলে লেখছে বাইবেলে মার্ক লেখছেন তার পরিবার তার মা এবং ভাইয়েরা তাকে বিশ্বাস করতে না তাকে পাগল বলতো নাউজুবিল্লাহ বললেন না তাহলে বোঝা গেল তিনি যে মুজিজা দেখাইছেন তার পরিবারের লোকও খায়নি ইঞ্জিলের যে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে এরপরে তিন বছর ধরে ধরে যারা বারো তেরো জন পনেরো বিশ জন যারা ইমান আনলো মুজিজা দেখে দেখে যখন যীশু খ্রিস্টকে পুলিশে ধরল তখন এরা কাপড় খুলে ন্যাংটো হয়ে দৌড় মারল কথা বোঝেননি আমাদের দেশের একটা ভণ্ডরও যদি দশটা শিষ্য থাকে তা হুজুরে যদি পুলিশই ধরে তাহলে কি ভণ্ডরা পলে ভক্তরা পলাবে নাকি আশেপাশে দেখবে যা দেখি হুজুরের বাঁচানো যায় অন্তত মহব্বত নিয়ে দূরে তো দেখবে ওরা একবার কাপড় খুলে ন্যাংটো একেবারে এই কথা উলঙ্গ হইয়া পালাইয়া গেলেন কথা বোঝেন তাহলে দেখা যাচ্ছে যে মুজিজা দিয়ে অলৌকিক কাজ দিয়ে কোনো মানুষ ইমান অল্প কয়েকজন যারা আনছিল তারা ন্যাংটো হয়ে পলাইয়া গেল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন তিনি মুজিজা দেখাননি তা না কোরআনে আছে হাদিসে আছে তবে মুজিজার উপরে এমফেসিস করেননি আর তিনি মূর্ত মুজিজার চেয়ে বিমূর্ত মুজিজা দেখিয়েছেন অর্থাৎ ইন্টেলেকচুয়াল মুজিজা বেশি দেখিয়েছেন কোরআন ইন্টেলেকচুয়াল মুজিজা একজন বলবে যে ঈসা আলাইহিস সালাম মানুষ জিন্দা করেছিলেন বলে ঠিক আছে ভালো কথা কিন্তু তুমি একটা জিন্দা করে দেখাও তো পারবে নাকি কিন্তু আমি বলবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মুজিজা দিয়ে গেছেন এই কোরআনের মতো কেতাব কেউ লিখে দিতে পারবে না আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি যে এই কোরআনের মতো একটা বই লিখে দাও ও পারবে কোরআন ৬০০ পৃষ্ঠার একটা বই যদি কেউ বলে পারবো ঠিক আছে লেখো একটা বই লিখে তোমার ছেলেকে দাও ৬০০ পৃষ্ঠার বই হবে তোমার ছেলে এক বছর দুই বছর পাঁচ বছর ১০০ বছর সময় দেবে মুখস্থ করবে পারবে আর আমার কোরআন আরবি জানা থাকবে না এক দেড় বছরে একটা ৮ বছরের শিশু মুখস্থ করে ফেলবে কাজেই আমার মুজিজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের মুজিজা জীবন্ত লিভিং আমি দেখাতে পারব কথা বুঝতে পারেননি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজারসেও এমফাসিস করেছেন মানবতার উপরে মূর্ত মুজিজারসে বিমূর্ত মানুষত্বের উপরে এমফাসিস করে যে কারণে তিনি যে মানুষগুলো বানিয়েছিলেন প্রথম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষ হয়েছেন বর্বর মানুষগুলো সত্যিকারের মানুষ হয়েছেন প্রথম যে মানুষগুলোকে মানুষ বানিয়েছিলেন আমরা তাদের কথাগুলো পড়ব যেটা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তার পরিবারের ঘনিষ্ঠতম তিনজন কি করলেন তার স্ত্রী বিগত ১৫টা বছর সংসার করেছে স্বামী যদি শতভাগ সৎ না হতেন স্ত্রীকে সঙ্গে সঙ্গে ইমান আনতেন নাকি তার সততা তার নিষ্ঠা তার মানবতা এমনভাবে তাদের মুগ্ধ করেছিল বাড়ি আলী ছোট মানুষ বাদ দিলাম জাইদ ইবনে হারেসা তার কৃত দাস কেনা চাকর সেই চাকরটাও তাকে এত ভালোবাসত তার আচরণে এত বিমুগ্ধ ছিল তিনি তাকে স্বাধীন করে দিয়েছিলেন তুমি স্বাধীন তুমি চলে যাও বাবার কাছে না আমি আপনার কাছে থাকব সেই স্বাধীন মানুষটা তখন দাওয়াতের কোনো জোর ছিল না রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঈমান এনেছেন এরপরে কে কয়জন গেল খেয়াল করেন তিনজনের ভিতরে দুইজনই কিন্তু তরুণ আমি অনেক বলেছি আপনাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি যুব বান্ধব ছিলেন
যে তার সাহাবায়ে কেরাম প্রায় সবাই ছিলেন যুবক তরুণ কারণ তরুণেরা যে সত্য সন্ধান করে বৃদ্ধরা পারে না বৃদ্ধদের অনুভূতি কমে যায় স্বার্থ বেড়ে যায় আর তরুণদের স্বার্থ চিন্তা থাকে না ওদের বুঝতে হবে তাদের নিজেদের বুঝাতে পারলে তারা সত্যকে এগিয়ে দিতে ভয় পায় না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম তিনজনের দুইজন কি একজন তো আলী কিশোর 18 বছর বয়স আরেকজন যায়েদ ইবনে হারেসা তিনিও তরুণ এরপরে ঈমান আনলেন কারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামের সে বয়সে কয়েক বছরের ছোট মাত্র তার বন্ধু এবং মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়ী সমাজ সামাজিকতা গরীব দুঃখী যে কোনো জায়গায় প্রত্যেক সমাজে দেখবেন কিছু মানুষ থাকে দলমত নির্বিশেষে মানুষ থাকে শ্রদ্ধা করে এবং সামাজিক বিচার সালিশে ডাকে এরকম আছে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিলেন সমাজের বুদ্ধিমান শিক্ষিত সচেতন মানুষদের সাথে বন্ধুত্ব এবং সমাজের সবাই শ্রদ্ধা করে ব্যবসায়ী ভালো ব্যবসায়ী মনে করেন না যে তিনি ফকির ছিলেন আমাদের তো মকসুদুল মুমিনিনের মতো বস্তা পড়েছেন আবু বকর এরকম কোবাল শুনেননি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না তিনি সমাজের সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন ক্ষমতাই কম কিন্তু সম্মান মর্যাদায় ক্ষমতা বেশি ছিল আবু জাহেলের ঠিক আছে সামাজিক ক্ষমতা তার বেশি ছিল কিন্তু আবু বকর সম্মান মর্যাদা শিক্ষা এবং ব্যবসা বাণিজ্যে অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন দেখবেন সমাজে কিছু মানুষ থাকে সমাজের শিক্ষিত ভদ্র মানুষেরা তার কাছে গল্প করে একসময় আমার আব্বা ওই দোকানে বসতেন যেখানে আমরা মার্কেট করেছি সমাজের অনেক মানুষ ওখানে যে বসে বসে গল্প করতেন মানুষ একটা ভদ্র কথা গল্প রাজনীতি সমাজনীতি নিয়ে গল্প করে এখনো সমাজে বয়স্করা কিছু কিছু আছে আবু বকর রাদিয়াল্লাহুর কাছে মানুষ এরকম এসে গল্প করত অবসর সময়ে কথাবার্তা বলতেন তার যারা ইনার সার্কেল প্রিয় ভাজনদের ভিতরে তিনি দাওয়াত দিলেন তার দাওয়াতে ঈমান নিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তাহলে কয়জন হলো এরপরে আব্দুর রহমান ইবনে আউফ কয়জন হলো ওসমান এবং আব্দুর রহমান ইবনে আউফ তরুণ এই মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ওনার 25-26 কিন্তু চটপটে যুবক ব্যবসা বাণিজ্য করেন কেবল উদীয়মান সচেতন এরপরে তালহা জুবায়ের ঈমান আনলেন আর এই সময়ে সবার চেয়ে ছোট যিনি ঈমান আনলেন মানে আলীর পরেই তার নাম হলো জুবায়ের ইবনুল আওয়াম জুবায়ের ইবনুল আওয়াম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার ভাতিজা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাত ভাই ছিলেন সম্ভ্রান্ত পরিবার বয়স এই 11 12 13 14 রেওয়ায়েতে ইখতিলাফ আছে 15 ছিল না 12 ছিল এর মাঝামাঝি বয়সে ছিলেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে প্রথম যে 8 9 জন মানুষ ঈমান আনলেন আমরা দেখছি এরা প্রথমত তার পরিবারের সদস্যরা দুই নম্বর সবাই তরুণ অথবা যুবক তিন নম্বর সবাই সমাজের সম্মানিত বুদ্ধিমান মানুষ কথা কি বুঝতে পেরেছেন আমার কথাটাকে আপনি অনুভব করতে পেরেছেন তা হাজেরিন এই যে নতুন একটা প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাম ঈমানি দাওয়াত দিয়ে আনলেন এরা আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে লাগলেন আমরা সবার কথা বলতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই তরুণ বা নতুন প্রজন্মের সাহাবায়ে কেরামগণ যারা সবাই সচেতন শিক্ষিত মধ্য বয়স বা কিশোর তরুণ এরা রাসূলুল্লাহ সাল্লামের কাছে বসতেন গোপনে গোপনে দিন শিখতেন তাদের ইনার সার্কেলের মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন এই পরিস্থিতিতে আরও যারা ঈমান আনছিলেন এরাও তরুণ অথবা যুবক মুসাব ইবনে উমাইর এই 15-16 বছরের তরুণ বেলাল যুবক
খাবাব যুবক এই ধরনের যুবক তরুণ যারা সচেতন অথবা সাধারণ যুবক এই ধরনের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম 2-3 বছরের ভিতরে ঈমান আনলেন কথা কি বুঝতে পারছেন এই ঈমানের পরেই তারা হিজরত করলেন আবিসিনিয়ায় হিজরতের পরে আবার ফিরে আসলেন আবার হিজরত করলেন এই বিষয়গুলো বিস্তারিত বলতে গেলে সময় লাগবে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো কবুল করে নিন আমিন আমাদের একদিনের ওয়াজ শুনলে হবে না পড়তে হবে বুঝতে হবে এবং আলু পেঁয়াজের চেয়ে ঈমানটাকে একটু বেশি হ্যাঁ গুরুত্ব দিতে হবে আর যেটার বেশি গুরুত্ব দেব সেটার আমরা যাচাই করব আচ্ছা ছেলে যখন ভর্তি করেন প্রতিষ্ঠান যাচাই করেন না কারণ ছেলের আপনার দাম আছে ঠিক না আচ্ছা আপনার ঈমানের কোনো দাম নেই কাজেই তো যাচাই বাছাই করে দেখে শুনে ঈমান যেখানে ভালোভাবে উজ্জীবিত হয় সেই ধরনের বইপত্র পড়বেন বিশেষ করে সবাই কোরআন পড়বেন কোরআনের তরজমা পড়বেন হাদিস পড়বেন হাদিসের তরজমা পড়বেন তবে কোরআন হাদিস পড়ে নিজেদের মুক্তি মনে করবেন না কোরআন হাদিস পড়বেন দিন শিখবেন যখনই কোনো প্রশ্ন আসবে আলেমদের থেকে জেনে নেবেন আলেমদের অবমূল্যায়ন করবেন না একটু কোরআন পড়ে হাদিস পড়ে হুজুররা কিছু বলে না এরকম বলবেন না হুজুরদের অনেক সীমাবদ্ধতা আছে ভাইরা তাদের প্রতিষ্ঠানগুলোতে পয়সা নেই তাদের গবেষণার সুযোগ নেই তাদের বেতন নেই তারপরেও তারা এই আমাদের দেশে শত শত বছর ধরে দিনটাকে টিকিয়ে রেখেছেন ঠিক না কাজেই আপনারা কোরআন পড়বেন আলেমরা আপনারা জানেন আমাদের ঝিনাইদহে হয়ে আগে আমার আব্বা এলএমএফ ডাক্তারই পড়ছিলেন আমাদের সৈয়দ ডাক্তার বেনুডাকুনাদের বন্ধু ছিলেন আব্বা আগে তো এলএমএফ ডাক্তাররাই তো এই দেশে ডাক্তারি করেছে ঠিক না এখন অনেক স্পেশালিস্ট হয়ে গেছে তার মানে আমরা কি বলবো ওনারা কিছু ছিল না কিছু জানতো না আমাদের ক্ষতি করে গেছে তাই বলবো নাকি হ্যাঁ না না তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন আমাদের দেশে অসহায় মানুষদেরকে রাত দুপুরে চলে গেছেন মানুষের বাড়িতে বাড়িতে সাইকেল নিয়ে যেয়ে চিকিৎসা করে আসছেন ঠিক আছে না তারা তাদের কাজ করেছেন হ্যাঁ আমরা এখন আরও গবেষণার মাধ্যমে আরও উন্নত চিকিৎসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তাদের অজুহাত দিয়ে আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থা অস্বীকার করব না আবার আমরা তাদের অবমূল্যায়ন করব না কথা কি বুঝতে পেরেছেন ঠিক আমাদের আলেম উলামারা ইসলাম পুরানো কিন্তু আমাদের দেশে কেতাব ছিল না আমরা যখন ছোটবেলায় পড়েছি একটা কেতাব পাইনি এই গতানুগতিক অল্প কয়টা কেতাব বাদে এখন আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে দিনের কেতাব আসছে উন্নত হয়েছে গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন দেশে আলেমদের বিষয়ে ইন্টারাকশন হচ্ছে আলেমরা গবেষণা করছেন আপনাদের পড়তে হবে কোনো আলেমের অবমূল্যায়ন করবেন না আলেমদেরকে শ্রদ্ধা করবেন তাদের মাধ্যমে আমরা দিন শিখেছি তবে কোরআন এবং সুন্নাহ নিজেরা পড়তে হবে সিরাত নিজেরা পড়তে হবে পাশাপাশি আলেমদের লেখা পড়তে হবে কোনো সমস্যা হলে আলেমদের সাথে যোগাযোগ করতে হবে সমাধান নিতে হবে নিজে একা মুক্তি হওয়ার চেষ্টা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন করুন আমিন বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে যেটুকু যাচাই করি নিজের ঈমানের জন্য তার চেয়ে বেশি যাচাই করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন আমিন আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য